আরো নিশাচর আছে। হ্যাঁ স্যার, আজকে 19তম ক্লাস না 20তম ক্লাস? জি, আজকে কতম ক্লাস বলেন তো? 19টা 20। বিশ তার বিশ আজকে গুড, মনে আছে দিলে।
আচ্ছা আপনাদের ওই দেখা নিয়ে দিছি, দুইটা ছবি দিছি, ঠিক আছে। নিউ আমরা যারা আসি অর্ডার, আমরা তো এগুলো করে পারি, কাজ টাজ গুলা পারি। আমাদের ওখান থেকে ইয়ে করেন, আপনারা 5টা করে কাজ করে দিয়েন তো স্যার এগুলো একটু চ্যাটে দেন। চ্যাটে দেওয়া লাগবে। জি স্যার। দেখেন তো পায়েন কিনে এগুলো। স্যার ফর ইলাস্ট্রেটর দেন স্যার। হ্যাঁ ইলাস্ট্রেটর দিয়ে ভাই সাবমিশন করতে হবে আমাদের এগুলো কাজগুলো। দেখেন তো পায়েন কিনে। জি স্যার ট্রাই ইট। আচ্ছা কোনো সমস্যা হলে আমরা আমরা সবাই হেল্প করবো, ঠিক আছে। অবশ্যই স্যার নেওয়া তো লাগবে স্যার। আচ্ছা ওই টেক সম্পর্কিত আমাদের যেগুলো, ঠিক আছে, লোগো কোন টাইপের এগুলো আসলে? এমন আমাদের ইয়ে আছে না, ক্যাটাগরি আছে না, 7টাই আছে না, ক্যাটাগরি আছে না, এরিয়া আজকে কোনটা এটি করে পরে লোগোর যে আমাদের ক্যাটাগরি গুলো আছে না, ক্যাটাগরির মধ্যে কোনটার ভিতরে এটা পরে, শেপ পরে কোনটার ভিতরে, আর ইয়ার টেক্সট পরে কোনটার ভিতরে? দেখেন ডিসি ওপেন করেন, দেখেন পারেন কিনা।
পাঁচটা করে আমাদেরকে করেন ওখান থেকে দিবেন, কাজ করে দিবেন লোগো, পাঁচটা লোগো। স্যার যেগুলো পাঁচটা করে দিব? হ্যাঁ হ্যাঁ জি ভাই, দেখি আমরা ওগুলো ঠিক আছে ইয়ে করে কিনা পারি কিনা, কোনো সমস্যা না ইয়ে করো, হেল্প করো সবাই, সব সমস্যা নেই। কারণ দেখা যায় সবাই তো আর আমরা ওখানে এক টেকনিক করবো না, ঠিক না, এক একজন এক এক টেকনিক করবো। তারপরে হচ্ছে আমরা এরকম একটা ইয়ে করবো, কাজ করবো আর কি, প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে। প্যাটার্ন গুলো দেখা যায় আপনার ভালো, এগুলো আপনার খুব সহজ কাজগুলো, সহজ এগুলো আপনার আপলোড দিলে খুব সহজ, এগুলো আপনার ইয়ে করে অ্যাপ্রুভ করে, সিম্পল সিম্পল কাজগুলো দেখবো আমরা। করেন আপনারা করেন, আমরা এই জন্য এটা দেখি প্যাটার্নটা খুলে ফেলুন। স্যার হ্যাঁ জীবন বলেন। পারতেছি না তো স্যার,
আচ্ছা কোনটা শুরু করছেন দেখিনি, পরে আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। দেন শেয়ার করেন। এটা হ্যাঁ জি আচ্ছা, স্যার। আপনার এই এগুলো এরকমই হয়ে গেছে কেন? এই ইয়াতে নিচের শেপ গুলো এরকম হয়ে গেছে কেন, চাপ হয়ে গেছে কেন? স্যার ওইটা তো স্যার শিপ অল্টার দিয়ে বারবার ঠিক করার চেষ্টা করলাম স্যার, কিন্তু এটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে স্যার। ডিলেট দিয়ে দেন, এটা ডিলেট দিয়ে আবার নিয়ে আসেন। ওইটা না ওইটা না ওইটা না ওইটা না, আপনি শুধু হচ্ছে যেটা আপনার ঝামেলা হয়েছে, যেটা আপনার চ্যাপটা হয়ে গেছে এটা ইয়ে দিয়ে দেন, দেন ডিলিট দেন এটা। আরে কিবোর্ডে ডিলিট দিয়ে দেন, ধরে কিবোর্ডে ডিলিট, ওটাকে সিলেকশন করেন, কিবোর্ডে ডিলিট দিয়ে দেন। ডিলিট হয় না কিবোর্ডে? নিয়ে আসেন, আবার নিয়ে আসেন, ফাইল প্লেস করেন। এটা তো না বোন, সেকেন্ড এটা আগে নিয়ে আসছেন, ধীরে ধীরে এটা এটা আগে নিয়ে আসছেন। হ্যাঁ ক্লিক করেন, ধীরে ক্লিক করেন। হ্যাঁ এখন এটা আপনি ইয়ে করবেন কিভাবে, ছোট করবেন কিভাবে? কন্ট্রোল অল্টার, কন্ট্রোল অল্টার না বোন, শিফট আর অল্টার। দেখেন কোনটা হয় না এখন আপনার? স্যার এই যে এটা ট্রাই করতেছিলাম, আপনি ওখানে সহজ একটা ট্রাই করেন তো, দেখেন ওখানে সহজ কোনটা আছে। আপনি না এই মাত্র আনছেন না, নিয়ে আসছেন একটা বক্স, এই বক্সটা যান, এই মাত্র যেটা নিয়ে আসছেন বক্সটা লেয়ার করেন। আপনি হচ্ছে নিউ একটা ইয়ে নেন, লেয়ার নেন, নিউ একটা লেয়ার নেন বল, লক করে দেন এই লেয়ারটা, একটা নিউ একটা লেয়ার নেন, নিচের লেয়ারটা লক করে দেন। আচ্ছা জুম করেন, এটা আপনার ওই আছে না বাম দিকে যেটা আছে লোগো, এটা জুম করেন। স্যার আমার জন্য স্যার সবগুলো কঠিন স্যার। আচ্ছা আপনি এটা ইয়ে করেন কোন সমস্যা নেই, জুম করেন এটা, সেকেন্ড টাইম একটা করছেন না, নিয়ে আসছেন না এটাকে, জুম করেন দেখি লোগো গুলো আপনি এখানে নিয়ে আসছেন না। আরে জুম করবেন কোনটা বলেন তো স্যার? হ্যাঁ জি ভাই বলেন ভাই। এই যে ব্লু লোগো গুলার হচ্ছে আপনার তৃতীয় নাম্বারটা, ওই রাউন্ডটা করবো কেমন স্যার? কোনটা ভাই, কালারটা, কালার গুলোটা? ত্রিভুজ, ত্রিভুজ স্যার, ত্রিভুজ তৃতীয় নাম্বারটা দেখেন। জি ভাই আজে এই লোগোটা তৃতীয় নাম্বারটা দেখেন, এটা এইটার ইয়েটা তৃতীয়টা, এটা এইটার 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 আপনি আমারটা দেখেন, আপনি তো বোন জুম ইন জুম আউট এখন আপনার ক্লিয়ার হয় নাই। কোনটা ভাই, তিন নম্বরটা? একটু আমি দেখতেছি ভাই, এইটা তিনটা ভাই, ভাই এইটা তিন নাম্বারটা, এইটা এটা উপর দিকে দাও, এটা এটা এটা, ও আচ্ছা জি স্যার এটা এটা। আচ্ছা এখানে এখানে আপনার একটু কর্নার আছে ঠিক না, আমরা দেখি এখানে আমাদের কোন টেকনিকটা কাজে লাগে। আমরা যদি এখানে হচ্ছে
আচ্ছা ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা ইয়া থেকে আনতে পারি, পলিগন থেকে আনতে পারি, আবার স্টার টু থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে ইয়া থেকে দেখি, পলিগন থেকে দেখি, দাঁড়ান, পলিগন থেকে আমরা এখানে ক্লিক করলাম, তিনটা কর্নার নেই, সিলেকশন করলে আমাদের কর্নার হয়। স্যার এর মধ্যে বেশি হয়ে গেছে না, দেখেন তো? জি স্যার, আচ্ছা বেশি হয়ে যায়। এখন কিন্তু হচ্ছে এখান থেকে এটা কিন্তু আমাদের গোল হয়েছে, কিন্তু দেখেন একেবারে পুরো এখান থেকে কার হয়ে আসছে, ঠিক না? এরকম কিন্তু আসলে না গোলটা, ঠিক তো? আমাদের আরেকটু আমরা এক্স্যাক্টলি গোলটা চাই। আমি যদি এখান থেকে এটাকে একটুখানি আমি ওদের কন্ট্রোল দিয়ে করতে চাই, সেটা আসলে ঠিক মতো হয় না। আমরা যদি এখান থেকে ধরে পেন টুল দিয়ে কনভার্ট টু অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দেই, সেক্ষেত্রে আবার আবার আমাদের ইয়েটা হয়ে যাচ্ছে, ত্রিভুজটা হয়ে যাচ্ছে, ঠিক না? স্যার এর উপর আর একটা গোল ইয়া নিয়ে, হ্যাঁ আমরা, আচ্ছা আমরা, জি ভাই বলেন। হ্যাঁ অনুভব করা যায়, শুধু ওই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে, হ্যাঁ এই কর্নার গুলো সিলেক্ট করে ভিতরের দিকে একটা ই থাকার কথা, যে এর থাকার টান দিলে আস্তে গোল হবে না, টান দিলে হচ্ছে, টান দিলে হচ্ছে আমাদের এটা আপনার ছোট বড় হয়, আমরা সব দেখি যে আমাদের সমস্যাগুলো হলে আস। জি বলেন। সিসি 17 তে সম্ভবত এই সুবিধাটা পাওয়া যায়। হ্যাঁ আপনি আপডেট ভার্সনে এটা হচ্ছে সেই সুবিধাটি পাবেন। আমাদের এখানেও কিছু আছে, যেমন আমি স্টাইলিশ থেকে আমি যদি এখান থেকে রাউন্ডেড কর্নার দিয়ে দেই, যেমন দেখেন এখানে আমাদের রাউন্ডেড কর্নার আছে, আমরা এখান থেকে ভ্যালু ইয়ে করে কম বেশি করে দিই, আমরা কিন্তু এখান থেকে রাউন্ডেড কর্নার করতে পারি, দেখেন হয় কিনা। আচ্ছা আমি এখানে একটা পয়েন্ট সিলেকশন করলাম, এফেক্ট, এফেক্ট থেকে হচ্ছে স্টাইলাই, সেখান থেকে হচ্ছে রাউন্ডেড কর্নার, আমি দিয়ে অ্যাপ্লাই নিউ এফেক্ট, আমি বাড়াই দিয়ে দেখি এটা হয় কিনা। আসলে আমি এখান থেকে দিয়ে নিই প্রিভিউটা, হয় কোনোভাবে তার হলো না তো, না হয় নাই। হ্যাঁ আমি যদি এখানে আবার, হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন তো। উপরে এই স্টক অপশনে কি রাউন্ড ই আছে অথবা আপনি প্রপার্টিজ, না অপশন, অপশন থেকে এখানে আমরা এটাকে ইয়ে করতে পারবো না, রাউন্ড করতে। এফেক্ট থেকে, এফেক্ট থেকে যে আমাদের স্টাইলাইজ আছে, স্টাইলাইজ থেকে এখান থেকে আমাদের রাউন্ডেড কর্নার দিলে হচ্ছে আমাদের এখানে রাউন্ডেড কর্নার হয়ে যাওয়ার কথা। এটা আসলে হয় না কোন সময় রাউন্ডেড কর্নারটা, দেখেন কোন ইউজ করি নাই, এটা ঝামেলা সম্বন্ধে জানি না। আচ্ছা আপনারটা হয় কোনটাই? স্যার আমার তেমন কিছুই করতে হয় না, আমার স্টক থেকেই কর্নার করা যায়। স্টক দিয়ে? হ্যাঁ স্টক থেকেই কর্নার করা যায়। আচ্ছা আপার ভার্সনের জন্য না, প্যানেল, প্যানেল অপশন এই পাশে যে লেয়ার প্যানেল অপশন গুলো থাকে না, ওইখান থেকে স্টক থেকে আমি কর্নার করতে পারি। ও আচ্ছা, আপনারটা কি CS6 এই আমরা এটা দেখা, হ্যাঁ হ্যাঁ না ইয়াটার কি রাশিদুল ভাই, এটা আপনারটা কি অপশন আসে না? হ্যাঁ আমারটা অপশন আছে না, ওই আর কি ইয়ারটা আমাদের এখানে আরেকটু বলুন না যার সমস্যাটা আর কি। রাকিবুল ভাই আপনারটা কি অন্য অপশন আসে? আপনারা তো মানে আপার ভার্সন না, আপনারটা আসে না? বাসার বাইরে থেকে আসছে আমরা সেকেন্ড অবলম্বন করবো।
ওটা আবার টেকনিক আছে। ভাবলাম উপরে গোল ইয়ার হ্যাঁ আপনি এখান দিয়ে টিয়ে দিয়ে গোল দিয়ে ওটা আমরা বাদ দিয়ে দিব, কিন্তু এটা আমি এটা দেখি এটা হচ্ছে আমাদের আরেকটা টেকনিক আছে সেভাবে আপনাকে হেল্প করে দেয় কিনা, ঠিক আছে দেখতেছেন বেশ সমস্যা নেই। আবার বাসন আছে তার গরিব ঘরে সমস্যা আছে, কোনো সমস্যা নেই। Going on to 5 সারে এখন হচ্ছে না তখন না আমার এটা হ্যাং হয়ে গেছিল ভাই, আমার এটা হ্যাং হয়ে গেছে ঠিক আছে, এটা তো আপনার 100% হবে ভাই দেখেন এখন কিন্তু হইতেছে ঠিক না, আপনি যদি এখানে যদি আরেকটু ভ্যালু ইয়ে করে দেন চেঞ্জ করে দেন তাহলে হয়ে যাবে, যেমন আমি যদি 0.90 আমি যদি 0.90 বলছেন দিয়ে দিই এটা অবশ্যই হবে ভাই। আমি তো কনফিউজ হয়ে গেছি কিভাবে এটা এতবার করা হইলো, অন্য সময় আমি যদি 7 এর একটু বেশি হয়ে যায় যদি 5 দিয়ে 6 দিয়ে দেই এখন মানে চলে ঠিক না ভাই, হবে তো অবশ্যই এখন হয়েছে না ভাই দেখেন ঠিক আছে ঠিক আছে। ডাউনলোড করা করা যায় 100% করা যায় কিন্তু ওই সময় গেছে তো হ্যাং হয়ে গেছে পিস ওখানে আপনার কাজ করতেছিল না। আচ্ছা এখানে এই যে না এই সিম্পলি যেগুলো আছে কাজগুলো সেগুলোকে আমরা ইয়ে করে পারি খুব সহজে দেখেন তো ভাই, অল্টার সারা অল্টার সারা রাকিবুল ভাই।
মানে আমরা ওই ইয়া ছাড়া, ঠিক আছে, কপি ছাড়া, কপি ছাড়া অল্টার ছাড়া কি আমরা এগুলি করি? পারি, লাভটা আপনার খুব সহজ, ঠিক না? ইয়াটা বানানোটা সহজ, বা ধরেন যে আপনি, বা ধরেন আপনার লাভ নাই, আপনি এখানে অন্য কোন ধরেন নিয়ে আসতেছেন, মাঝে মধ্যে কর্নারটা আসে না স্যার? আচ্ছা, কর্নারটা আসে না, না? আচ্ছা, তারপর যদি ধরেন হচ্ছে আমাদের এখানে লাভ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, আমরা এখানে এই চিহ্নটা ইউজ করবো না, লাভ চিহ্ন ইউজ না করে আমরা এখানে অন্য কোন সিম্বল বা ডিজাইন, যেন আমাদের সার্চ দিয়ে দেখেন প্যাটার্নের ক্ষেত্রে, ঠিক আছে, প্যাটার্নের ক্ষেত্রে দেখা যায় সিম্পল সিম্পল আপনার কিছুই আছে, কাজ আছে, এগুলো আমরা শিখবো যে সামনের ক্লাসে। ম্যান্ডালা ডিজাইন ওইটা আমার সামনে, যেমন দেখেন আপনি এই কাজগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার ভালো ডাউনলোড হয় এবং এগুলো আপনার খুব সহজে অ্যাপ্রুভ করা যায়, যেমন এই ইয়েগুলো কাজগুলো, ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে অল্টার ছাড়াও আমরা সহজ একটা টেকনিকে পারি, ওইটা কি মানে আপনার ইয়ে আছে, জানা আছে ওইটা? না স্যার, লাইন টুল দিয়ে আমরা বানাইতে পারি। খারাপ হয় না, এখানে আরেকটু কার হয়েছে, ঠিক না? আচ্ছা, যাক, ওইটা আমরা করতে পারবো, যেমন এখানে যে বিষয়টা, যেমন এখানে দেখেন অ্যালাইনমেন্ট, আমাদের হচ্ছে যে এই যে শেপগুলো আছে এগুলোকে আমরা খুব সহজে একটা থেকে অনেকগুলো করতে পারি, এরকম ডানে বামে, মানে খুব শেপগুলো আমরা এগুলো করতে পারি কিভাবে? ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে ডিস্টর্টেড ট্রান্সফর্ম, সেখান থেকে আছে হচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে, ট্রান্সফর্মে গেলে আমাদের এখানে ট্রান্সফর্মই আছে, বাটন আছে, আর যদি কোনো ধরনের ইয়ে দেখেন টিউটোরিয়াল দেখবেন ওরা আপনার এখানে এটা ইউজ করতেছে, ঠিক আছে। একটা আছে স্কেল, আমি যদি চাই যে আমার এটা আছে বড় পরে লাস্টটা একেবারে ছোট হয়ে যায়, আর যদি মুভ যদি চাই, ঠিক আছে, আমি এখানে হরিজন্টাল মুভ দিয়ে দিলাম, কপি দিয়ে দিলাম, ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে 10টা, ত্রিভু দিয়ে দেন, বেশি ঘন হয়ে গেছে, আর একটু এটা আমরা বাড়াই দিই ডিস্টেন্স, আবার ত্রিভু দিয়ে দিই, আর একটু ডিস্টেন্স হবে, ত্রিভু দিয়ে দিই, এখান থেকে করা যায়, ঠিক আছে, এখানে ইয়ে দিয়ে কপি দিয়ে করা যায়, এটাকে আবার আপনাকে কোন ইয়ে করে দেওয়া যায়, ঘুরে দেওয়া যায়, আমি এরকম চাই, নিজ দিকে চাই, যেমন দেখেন আপনি কিন্তু এভাবে গোল করে কিন্তু আপনি যদি বসাতে চান, যেমন এর আগে আমরা ইয়ে করছি না, কাজগুলো করছি না, যে আমরা কিন্তু দেখা যায় আপনার এভাবে আনতে পারি নাই, আপনি যদি এখানে সেন্টার পয়েন্ট করে এগুলো আপনি নিয়ে আসেন আপনার অনেক হার্ড হয়ে যাবে বসানোটা, কিন্তু হচ্ছে আমরা এখান থেকে এটা এই যে অ্যাঙ্গেল গুলো আছে, অ্যাঙ্গেল গুলো হ্যাঁ হ্যাঁ জি ভাই আমাদের যখন কোন অ্যাঙ্গুলার যখন শেপ থাকে সেন্টার আমরা আনতে পারি না, রাউন্ড করে আনতে পারি না, ওই জন্য আর কি এটা বড়া, ঠিক আছে, কোন ভ্যালু আমরা এটাকে চেঞ্জ করে করতাম, জিরো দিয়ে দিই তাহলে আমাদের স্ট্রেট লাইন হয়ে যাবে, এই হয়েছে, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কপি, এখন আপনার যদি মনে হয় যে ভার্টিক্যালি আপনি ওইটা নিয়ে আসবেন, ভার্টিক্যাল নিয়ে আসলে এখান থেকে আপনি আনতে পারেন, দেখেন দেখেন এখান থেকে আসবে না ভার্টিক্যাল, তার মানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা কোণকে হচ্ছে আমরা এখান থেকে চিহ্ন দিয়ে নিয়ে আসতে পারি, ঠিক আছে, আমরা এখানে দিলাম হচ্ছে 10টা দিলাম, এখন দেখেন আমি যদি এখানে একটা টার্ম দিই আমার কিন্তু ফুল আসতেছে, ঠিক আছে, ট্রান্সফর্ম আমাদের একটু ঝামেলা হয়, তাহলে আমাদের করতে হবে কি, এটা হচ্ছে প্রথমে আমাদের অবজেক্ট চাইতে হবে, অবজেক্ট থেকে হচ্ছে আমাদের এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, এখন আপনার সবগুলো ভিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে, এখন আবার যদি আপনি এটা নিয়ে আসেন নিজ থেকে নিয়ে আসেন ডিসটর্টেড ট্রান্সফর্ম, সেখান থেকে ট্রান্সফর্ম, এবার আমরা নিয়ে আসবো হচ্ছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি প্রিভিউ দিয়ে দেন 10টা, ডিস্টেন্স একটু বাড়বে, ঠিক আছে।
এখন দেখেন আপনি আপনি যখন একটা সিলেকশন করবেন দেখেন আমি কিন্তু এখানে একটা সিলেকশন করছি কিন্তু দেখা যায় আমার এইটা কিন্তু আর হচ্ছে না সিলেকশন নিচেরটা নিচেরটা কিন্তু আমার সিলেকশন হচ্ছে না আমাদের সেই একই সমস্যা আমরা যখন ট্রান্সফার করি তখন হচ্ছে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হয় অবজেক্ট থেকে আমাদের দেখেন এখন হয়ে গেছে এখন আপনার এটা আপনি আনগ্রুপ করে দিলেন জি বলেন এই কাজগুলোর ক্ষেত্রে কি আপনি ডকুমেন্টের নির্দিষ্ট কোনো সাইজ থাকে বা পিক্সেল কত ডকুমেন্টের হচ্ছে কি যেমন ধরেন যে আমি হচ্ছে আপনার ইয়াতে আছে না ভিন্ন ভিন্ন সাইজের কাজ হচ্ছে আপনার ওখানে আপলোড দেওয়া হয় আপনার জন্য সবচেয়ে বেশি হয় কি ভালো হয় কি আপনি যদি সব সাইজ নিয়ে কনফিউশন হন ঠিক আছে আপনি এখান থেকে একটা ফাইল ডাউনলোড দিবেন ধরেন যে আপনারা এই ফাইলটা দেখি আমরা দেখেন খুবই কিন্তু সিম্পল কাজ এটা ঠিক না এর থেকে কিন্তু সিম্পল আপনার কোনো কাজ হয় না আপনার যদি মনে করেন যে ভিজিটিং কার্ড বা ধরেন যে লোগো বা অন্য আপডেট কাজ আপনি করেন পারেন না ঠিক আছে তাহলে আপনি যখন কিছু কাজ দেখে এখান থেকে একটা আইডিয়া নিই আপনি এখানে অন্য কাজ করতে পারেন যেমন ধরেন আমরা কিন্তু মাত্র করলাম লাভ দিয়ে করলাম একটার পরে একটা ঠিক না আপনি যদি এরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো লাভ এখানে ইয়ে করলেন বসলেন পরে হচ্ছে আপনি এই আইডিয়াটা কপি করলেন এবং এগুলো আপনার খুব সহজে অ্যাপ্রুভ হয় আপনি যদি এই কাজটা করেন এগুলোকে আমি গিগে বা ফ্রিতে দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে কোনো আপনার ইয়ার জন্য ফ্রি পিকের জন্য আমরা বলতেছি আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে আপার লেভেলের কাজগুলো এখন আপনার দক্ষতা হয় নাই বাট হচ্ছে বেসিক আপনার কাছে কোনো আইডিয়া আছে ঠিক আছে তখন হচ্ছে আমাদের ওই টুলটা আমরা ইউজ করি ঠিক আছে ট্রান্সপারেন্ট টুলটা আমরা ইউজ করে এসব আমরা এখানে সিম্পল কাজ করতে পারি সে আপনার যদি ডকুমেন্টের সাইজ নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে একটা ফাইল ডাউনলোড দেন ডাউনলোড করে সেই সাইজের ভিতরে আপনি ওগুলোকে বসাই দেন বুঝতে পারছেন কোন বিষয়টা আচ্ছা এখানে দেখেন আপনার আরো কিছু সিম্পল সিম্পলই আছে দাদা সেগুলো কিন্তু খুবই সিম্পল আপনি দেখলেই বুঝবেন যেগুলো খুবই সহজ কাজ এখানে আপনার কতগুলো ইয়ে দিয়ে দিয়েছে ডট দিয়ে দিয়েছে আরে লাভটা আরেকবার দেখাবেন স্যার শুরু থেকে আচ্ছা আমরা এখান থেকে লাভটা বাদ দিলাম আপনার যদি মনে হয় যে আপনার কাছে অন্য কোনো আইডিয়া আছে তাহলে এখানে লাভ আছে ঠিক না আপনি যদি এখান থেকে শেপ তুলে যান এবং আপনার কাছে আপনার জন্য সহজ একটা টেকনিক আছে আপনি কি মনে করেন যে আপনার মাথায় কোন ইউনিক আইডিয়া আসতেছে না ঠিক আছে আপনি দেখেন এই এই টেকনিকটা অবলম্বন করেই দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলি আছে না যেমন দেখেন এখানে একটা আছে কার্ভ গুলো আছে ঠিক না তারপরে এরকম বক্স গুলো আছে স্কোয়ার গুলো আছে এখানে আপনার ঢেউডু আছে নিচের নিচের শেপটা আছে এখানে এখানে প্রত্যেকটা দিয়ে কিন্তু হচ্ছে এরকম আপনি কিন্তু ইয়া করতে পারেন কাজ ঠিক না প্যাটার্ন বুঝাতে পারলাম বিষয়টা আমি আচ্ছা দেখেন এখানে কিন্তু শুধু লাভ দিয়ে একটা ফুল কাজ করছে না প্যাটার্ন করছে না কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো ইয়ে আছে কাজ আছে ঠিক না এগুলো প্রত্যেকটা কাজ দিয়ে কিন্তু আপনি একটা করে এরকম ইয়েতে পারেন করতে পারেন আর এগুলো শুধু মানে ফ্রি পিকের জন্য মানে অন্যান্য ফ্রি পিকের জন্য আপনি এগুলো আপলোড করতে পারেন দিতে পারেন তারপরে আপনার অন্য অন্য যে মার্কেটগুলো আছে প্যাটার্ন হচ্ছে আপনার সব জায়গায় এটা চলে বোন আর সবচেয়ে বেশি ভালো হয় যে আপনার আমাদের যে এগুলো আছে কাপড়ের যে এগুলো আছে না দোকানগুলো আছে টাইলসের যে আছে না দোকানগুলো আছে তারপর আমাদের টেবিল উপরে আমরা যে ইয়েগুলো ইয়ে করি ইউজ করি কলত গুলো ইউজ করি আপনি দেখবেন সেখানে খুব সিম্পল ছোট ছোট ডিজাইন মানে ফুল ধরেন যে আপনার এখানে শুরুতে ফুল কাজটা আপনার করতে হবে না তবে সিম্পল সিম্পল কাজ করেন দেখেন এখানে আবার সিম্পল সিম্পল হিউজ আছে কাজ আছে দেখেন খুবই সিম্পল আপনার এখানে করছে কি এই কাজটা করে এখানে জাস্ট একটা গেট ইন দিয়ে করছে না টান দিয়েছে দেখছেন কিন্তু খুবই সুন্দর লাগতেছে এটা আপনার হিউজ কাজ আচ্ছা আমরা এগুলা কাজ করতে পারি দেখেন এখানে সিম্পল একটা শেপ নিয়ে যেন আমরা যেন এইমাত্র একটা কাজ ইয়ে করলাম দেখলাম না লাভটা যে আমার ইয়ে করে আসছে চারিপাশ যে আসছে দেখছেন যেন ওইটাই কিন্তু এখানে ওগুলাকে আবার হচ্ছে আপনার স্প্রেড করে দেওয়া যায় ছড়াই দেওয়া যায় লাভটাকে গোল করে আমাদের গোল নিয়ে সমস্যা হয় তখন আমরা আপনাদের এইটাই দেখি হ্যাঁ যেমন ধরেন যে আপনি এখানে একটা ছোট স্ট্যান্ড নিলেন কথার কথা স্ট্যান্ড নিলেন স্টার দিয়ে আপনি এরকম একটা বানাবেন তাহলে আপনি করবেন কি হচ্ছে এই স্টার টুলটা আপনি ক্লিক করবেন কালার দেখা যাবে
আমরা এটাকে সিলেকশন করলাম। আপনি যদি এখান থেকে অল্টার ধরে নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে আসেন, আবার একটা হয়েছে কপি হয়েছে, আবার আপনি কপি করেন, এতে আপনার সমস্যা হবে কি, নিচের দিকে আপনি যখন আসতে যাবেন তখন কিন্তু আমার এগুলো আবার সব সিলেকশন করতে হবে, ঠিক না? তা আমি অত ঝামেলা যাবো না, আমি এখানে শর্ট টেকনিক অবলম্বন করুন। শর্ট টেকনিক অবলম্বন করার পাশে এর অনেকগুলো কারণ আছে। আমি এফেক্টে যাবো, এফেক্টে যাওয়া হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে আসা হচ্ছে ট্রান্সফর্ম। ওখানে কিন্তু আপনার আরো আছে, টুইঙ্কও আছে, দেখেন এখানে আপনার এই ট্রান্সফর্ম থেকে এখানে আমাদের টুইক আছে, টুইস্ট আছে, জিগজ্যাগ আছে, আপনি এখানে ভিন্ন ভিন্ন শেপ নিয়ে জাস্ট এখান থেকে একটুখানি ইয়ে করে চেঞ্জ করে আপনি ভাবে যেতে পারেন, কাজগুলো করতে পারেন। আমি গেলাম হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আছে, আমরা সবসময় দিয়ে দিব। কথা আটকে আটকে যাচ্ছে স্যার, ও নেটের সমস্যা মনে হয় ভাই, দেখতেছেন এমনি আপনারা? আচ্ছা আমরা করবো কি, এখানে একটা আছে স্কেল, আর একটা আছে হচ্ছে আমাদের মুভ টুল। আমাদের এখানে মুভ টুল দেই, একটা আছে ভলিউম, স্ক্রিন আটকে আছে স্যার। ও স্ক্রিন, আচ্ছা দাঁড়ান তাহলে আরেকবার দিচ্ছি ভাই। নেট আজকে আবার আপনার সমস্যা করতেছে স্যার, নেট সমস্যা করারই কথা। আচ্ছা দেখেন তো এখন যায় কিনা, এখন গেছে ভাই, ঠিক আছে গেছে ভাই। হ্যালো, দেখা যায়? জি স্যার। আচ্ছা আমরা করব কি, যখন আমরা এখানে দেখেন ইফেক্টের পরে কি আছে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম করে আমাদের এখানে ট্রান্সফর্ম আছে, তো এখানে আমাদের ট্রান্সফর্মের পর এখানে আমাদের টুইক আছে, টুইস্ট আছে, জিগজ্যাগ আছে। আপনি যদি সবসময় স্টার দিয়ে করবেন তো এরকম না, ঠিক আছে? দেখা গেলো আপনি এখান থেকে অন্য কোনো শেপ দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? আপনার দেখার উপায়, ঠিক আছে, প্র্যাকটিস উপায়। আমরা করবো কি, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো প্রিভিউ। প্রিভিউ দেওয়ার পর এখান থেকে আপনার একটা আছে স্কেল, আপনি এখানে হরিজন্টাল স্কেলের সাইজ ছোট বড় করতে পারেন, ভার্টিক্যাল স্কেলের সাইজ ছোট বড় করতে পারেন। আপনার কাজটা হইতেছে কি না সেটা তো আমরা দেখতেছি, আমরা আসবো কোথায়, প্রিভিউতে আসবো, ঠিক আছে? আচ্ছা আমি এটাকে মুভ করবো হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, ভার্টিক্যাল হচ্ছে আপনার নিচের দিকে আর হরিজন্টাল হচ্ছে আমাদের সোজাসুজি সামনের সামনে, ঠিক আছে? আমরা এখানে হরিজন্টাল দিয়ে দিলাম, বাড়াই দিলাম, আজ এখানে কপি লাগবে কলটা, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 7টা। আমরা এখানে আবার দিয়ে দেখি যে প্রিভিউতে আমাদের ডিস্টেন্স আই টু করতে হবে, বাড়াইতে হবে। আমরা আবার দিয়ে দিলাম প্রিভিউ, যদি আই টু বাড়াইতে মনে হয় আপনি আর টু প্রিভিউ দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা এরপরে আবার এখানে অন্যান্য অপশন আছে, রিফ্লেক্ট এক্স ওয়াই আছে, তারপরে হচ্ছে আবার রিফ্লেক্ট ওয়াই আছে, এগুলো আপনি দেখবেন দিয়ে দিয়ে কি হয় কাজগুলো। আমরা এখানে 7টা কপি দিয়ে দিলাম। এখন কপি দেওয়ার পর আমাদের সময় মনে হইতে পারে যে আমি হচ্ছে এখানে এটা দিব এই কালার, পাশেরটা আবার দিব হচ্ছে অন্য কালার, সেটা হইতে পারে, অথবা আপনার এটা ভিন্ন ভিন্ন কাজ করা লাগতে পারে। আচ্ছা এখান থেকে ভাঙার জন্য আমরা যাব হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে আসলাম না, না এসে আমরা দেখি যে নিচ দিকে আমরা আসতে পারি নাকি। আমি এখান থেকে এটাকে সিলেকশন করলাম, এফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে আমরা দিলাম হচ্ছে ট্রান্সফর্ম, আমরা নিউ এফেক্ট দিয়ে দিই। এবার হচ্ছে আমরা আসবো কোথায়, আসবো হচ্ছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি আবার আসলাম হচ্ছে আমরা 7টা দেখতে হইতেছে না? তার মানে হচ্ছে আপনি দেখেন একটা থেকে কিন্তু খুব সহজে আপনি এখানে অনেকগুলো করতে পারতেছেন, ঠিক আছে? আপনার কিন্তু এখানে অন্য কোনো শেপ সিলেক্ট হবে না, শুধু একটা শেপই সিলেক্ট হবে। এটাকে আমাদের ভাঙতে চাই তাহলে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে যখন ভিন্ন ভিন্ন শেপ হয়ে গেছে আপনি এটাকে আনগ্রুপ করে দেন, অথবা আপনি মনে হয় যে আমাদের এখানে এই শেপগুলো হচ্ছে আমি এখানে ছোট দিয়ে দিলাম, যেমন হচ্ছে ওখানে আমরা এইমাত্র যা দেখছিলাম, ঠিক আছে? আপনি এখান থেকে হচ্ছে একটাকে একটু সামনের দিকে নিয়ে আসেন, এটা আপনি রং চেঞ্জ করে দেন, গ্রুপ করে দেন। বুঝতে পারছি আমরা মূল যে একটা থিমটা রেক করছি এখানে, বুঝছি ভাই। হ্যালো স্যার, দেখতে পাচ্ছি যে অঙ্ক করতেছেন, আচ্ছা আচ্ছা বলছেন, কিন্তু আমার একটু পরে দেখা যায় অ্যানসার হয়ে আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আমি মূলিয়াটা থিমটা,
মূল থিমটাকে আমরা করছি না বুঝছি না এখানে নেট খুব বাড়ি মারতেছে না খুব সিম্পল সিম্পল ছোট ছোট ইয়েতে কাজ করতে পারি আমাদের সাথে মনে হয় যে হচ্ছে আমি আপডেট কোনো কাজ এখন শিখিনি আপনারা সিম্পল সিম্পল ইয়ে করেন কাজ খানিগুলো আপনার খুব সহজে আপলোড হয় যেমন দেখেন এখানে আমাদের ছিল এস্টার আমরা এখানে নিয়েছি এস্টার আমরা এখানে আয়টার শেপ দিয়ে আমরা এরকম ছোট ইয়ে করছি কেটে দিছি কেটে দিয়ে আপনি এটাকে এভাবে এখানে অ্যারেঞ্জ করেন লম্বা লম্বি আর আর বা আপনি এখান থেকে আইডিয়া নেন আর আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার আমরা তো কোনো স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনটা আজকে এত ঝামেলা করতেছে আমি নিজেও বুঝতেছি না আচ্ছা এখন দেখা যায় না মাত্র দেখলাম শেপ নিয়ে নিয়ে আপনার এখানে বসায় দিছে গ্রেডিয়েন্ট ইউজ করে জাস্ট শুধু বসায় দিছে এগুলা এগুলো আপনার স্যার এগুলো আমরা ফাইবারে ইয়ে করতে পারবো না ফাইবার হচ্ছে প্যাটার্নের জন্য আপনি যেগুলো গিগ দেন দেখা যায় কি এগুলো আপনার সিম্পল সিম্পল কাজের জন্য বেস্ট হইতেছে আপনার এই এইটা ঠিক আছে ফ্রি পিকটা আরেকটা সাইড আছে প্যাটার্নের আরেকটা সাইড আছে সেগুলো এগুলো আপনার খুব সহজে অ্যাপ্রুভ হয় এবং এবং দেখেন এগুলো আপনার অডিও ডাউনলোড হয় এখানে আপনি কোনো কাজ ইয়ে করেন না পাবেন না যে যা আপনার কোনো ধরনের ডাউনলোড হয় সিম্পল কাজ আসলে শেপ নিয়ে বসে যে হালকা একটা গ্রেডিয়েন্ট টান দিয়ে দিতে এবং এগুলো আপনি যদি কাজ ডাউনলোড দেন তাহলে আপনি বুঝবেন যে আসলে এগুলো আপনার কত সহজ কাজ আর এগুলো তো মাথায় ঢুকতেছে না স্যার কেমনে করব স্যার আপনি এগুলো একটা কাজ ডাউনলোড দেন তাহলে আপনি দেখেন কোনটা আপনি করতেছেন না ওগুলো হাফটন ইফেক্ট হ্যাঁ এখানে আপনি হাফটন ইফেক্ট করতে পারে ইউজ করতে পারে বুঝতে পারছেন এগুলো আপনার মনে হয় সবাই ওই যে ওয়াল পেপার দেওয়ার জন্য বেশি ডাউনলোড দেয় আচ্ছা এটা আপনার ওয়ালপেপার হতে পারে প্রিন্টিং এর জন্য হতে পারে কাপড় উপর জন্য হতে পারে টাইলস হতে পারে এবং এগুলো আপনি অনেক ডাউনলোড এগুলো আপনার হিউজ ডাউনলোড হয় এবং দেখা গেলো কি আপনি হচ্ছে যেহেতু আপনার 20টা কাজ আপলোড দেওয়া লাগবে ঠিক না আপনি যদি সহজ সহজ আপনি ইয়ে করেন 20টা ইয়ে করেন কাজ করেন আর আর হচ্ছে কোনো সময় কারো কাজ নিয়ে কেউ বলতে করবেন পারবে না যে হচ্ছে আমার কাজটা সুন্দর হয়েছে আপনার কাজটা সুন্দর হয় না কারণ হচ্ছে এটা এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে আপনার ইয়ে এক এক রকম আসে আমি আর একটা বিষয় দেখাই এটা হচ্ছে ম্যান্ডেলা
দেখেন এখানে আপনার কিন্তু অনেকগুলোই আছে, ঠিক না? ম্যানুয়ালি দেন আছে, এগুলো কিন্তু খুব সহজ সহজ কাজ, দেখতে কিন্তু আপনার হার্ড মনে হয়। আমরা হচ্ছে ঈশ্বর কিন্তু আমরা কিছু ভাইয়ে করবো, দেখবে এগুলো কাজগুলো দেখবো, ঠিক আছে? ম্যান্ডেলা, এগুলো আপনার খুব সহজ সহজ কাজ, এগুলো আপনার খুবই সহজ সহজ কাজ, কিন্তু দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং এগুলো আপনার খুব সহজে অ্যাপ্রুভ হয় ভাই। এগুলো আপনি দেখা যায় আপনি এরকম যদি 20টা কাজ করেন, আপনি এখানে সাবমিশন করেন, এগুলো আপনার খুব সহজে অ্যাপ্রুভ হবে, কারণ এগুলো দেখতেই সুন্দর লাগে। ভিজিটিং কার্ড হচ্ছে কিন্তু আপনার দেখায় একজনের কাছে সুন্দর লাগাটা কিন্তু টাফ হয়ে যায়, খুদ ধরতে পারে, কিন্তু এগুলো দেখেন আপনি যাই করেন না সবই সুন্দর, সবই সুন্দর কাজ। বুঝতে পারছেন কি বলছি বিষয়টা? স্যার প্রায় সবগুলোই তো ডাউনলোড করা না? জি ভাই, বলতেছি স্যার সবগুলোই তো প্রায় ডাউনলোড করা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আপনার সবই ডাউনলোড হয়। তারপর আপনি ধরেন যে আমাদের ইয়ে আছে না, খাতার একটা নাম জানি কি নামটা ভুলে গেছি, আরেকটা সহজ কাজ আছে, এইভাবে স্যার কোনোদিন কাজ করেন তো এই ধরনের কোনো আইডিয়া নাই। কোথায় ভাই? খুব সহজে করা যায় ব্রাশ টুল দিয়ে, ঠিক না? জাস্ট আপনি এরকম করে ইয়ে দেন, টান দেন, ব্রাশ টুলের হচ্ছে কাজ এবং হচ্ছে আপনাদের এগুলো কাজ আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে একদম সিম্পল সিম্পল যেগুলো আমাদের দরকার আছে এগুলো। আচ্ছা এখন এগুলো আপনাদের হয়েছে, 5টা করে হয়েছিল লোগো? স্যার এগুলো স্যার কিন্তু লাভ তো হচ্ছে না স্যার, লাভ তো লাভ নিয়ে হচ্ছে না, লাভ বানানো আটকে গেছেন না? আচ্ছা লাভ বানানো হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন, পারফেক্ট হচ্ছে না স্যার, ভিন্ন ভিন্ন জন হচ্ছে আপনারা এখানে ভিন্ন ভিন্ন টেকনিক অবলম্বন করবে ভাই। স্যার পেন টুল দিয়ে তো পারফেক্ট হচ্ছে না স্যার, আমারটা তো আমার কাছে সুন্দরই লাগতেছে। এটা হয়েছে ভাই? হয় না এটা? আচ্ছা যদি আপনি কার্ভ করতে চান, ঠিক আছে, কার্ভ করতে চাইলে অবশ্যই দেখেন আমি যদি জানি এখানে আমরা একটা ক্লিক করে আমি যদি আপনার এখান থেকে দিদি দেই, ঠিক আছে, দেখা যায় এটা কিন্তু আমার হচ্ছে রাউন্ড করে কিন্তু অনেক টাফ না উপরেরটা? সোজাসুজি আপনার যদি স্মার্ট গাইড দেওয়া থাকে আপনি এখানে নিয়ে আসেন, এরপর আপনি টান দেন, দেখেন এখন আপনার কার্ভ হবে, ঠিক আছে? বুঝছেন? দেখেন প্র্যাকটিস করেন হয়ে যাবে, লাভে নেওয়া লাগবে এরকম না, এটা জাস্ট আমরা ওখানটা দেখানোর জন্য, যেহেতু লাভটা আমাদের লাগে কাজে লাগে, আমাদের কিন্তু এগুলো আজকে সাবমিশন করতে হবে, ঠিক আছে? আপনারা দেখেন কোনটা কোনটা পারেন, এখানে সব শেপ নিয়ে তো সহজই তো আছে, তো কঠিন কিছু না।
জীবন বলেন আমি একটু স্ক্রিন শেয়ার করি হ্যাঁ শেয়ার করেন কোন সমস্যা নেই দেখা যায় জি বোন দেখা যায় স্যার এই যে হোয়াইট আর রেড মানে যে এটা আছে শেপটা আছে এটা কিভাবে করব মানে এই শেপটা নেওয়া যাচ্ছে কিন্তু এই কালারটা দেওয়া যাচ্ছে না এই এই শেপটা না আচ্ছা আমি একটু তাহলে আমাটা দেখেন বল এটা তো অনলি মনে হচ্ছে স্টক হ্যাঁ ওইটা আপনার স্টক দিয়ে করা যাবে বা আপনি শেপ বানায়া করা যাবে আমি দেখি নিচে শিরোনাম এটা ছোট হারিয়ে গেছে কোথায় এখানে নাই না আচ্ছা নিয়ে আসি দাম একটু ওয়েট করুন প্রথমেটা না লালটা এটা এইটা বোন এইটা 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 উপরেটা জি স্যার জি স্যার এটা না জি স্যার তো এটার জন্য হচ্ছে আপনারা কি এটা হইছে বোন এটা হইছে নিচেরটা হইছে উপরেরটা হয় নাই পুরো তার সোজা মানে তো করা যায় কিন্তু মানে রংটা দেওয়া যায় না আচ্ছা সাপোজ ধরেন যে আপনি এখানে একটা ট্রায়াঙ্গেল নিলেন দেখেন এগুলো আপনার অনেকগুলো টেকনিক আছে হ্যাঁ আমাদের লক করা আমরা এখানে একটা ক্লিক করি আমরা এখানে তিনটা শেপ নিলাম নিলেন
এখন যদি মনে হয় যে এটা বেশি জুম ইন হয়ে গেছে, আচ্ছা আপনার যদি মনে হয় যে হচ্ছে আপনি এটা দিয়ে করবেন, ঠিক আছে, আপনি যদি এটা স্টক বাড়াই দেন দেখেন হয় কিনা। আমরা থেকে স্টক বাড়াই দিলাম, এদিকে আসলে হয় দেখেন তো, স্টক বাড়াইলে হয় না, কারণ দেখেন আমাদের কিন্তু এখানে একটা কার্ভ আছে না বোন, আচ্ছা তার মানে আমাদের আমরা এখানে কিন্তু আপনার স্টক দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমাদের বেশি হার্ড হয়ে যাবে, আমরা অত হার্ডে যাব না, আমরা করবো কি খুব সিম্পলি এটা করব, কাজটা করব। আমাদের এখানে দুইটা আছে শেপ, হ্যাঁ আপনি যদি এর মাঝখানে আরেকটা শেপ বসায় দেন, এডিট কপি এডিট পেস্ট ইন প্লেস, আমি দুটো সিলেকশন করলাম, শেপ বিল্ডার দিলাম, মাঝখানে অংশটা বাদ দিয়ে দিলাম, কিছু কি হইছে? জি স্যার। আচ্ছা এখন হচ্ছে আমি যদি মনে করেন যে আপনি এটাকেই হচ্ছে আপনি এখান থেকে আরেকটা শেপ নিয়ে আসলেন, এটা কিন্তু অনেক ছোট, ঠিক না, আমি ঠিকমতো করতেছি না, বুঝতেছি না, এই জন্য আর কি আমি এরকম ভাবে করতেছি। আচ্ছা এখন দেখেন তাইলে কিন্তু আমার যদি এখন এই উপরে একটা শেপ নিচে একটা শেপ আছে, তার মানে হচ্ছে আপনারা এই একটা ব্ল্যাকটা আর হচ্ছে এই ব্ল্যাকটা, ঠিক আছে, এখন আমি এটার এই বাড়তি অংশ দিয়ে বাদ দিয়ে দেই, আমি যদি এতটুকু বাদ দিই তাইলেই হয়, আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এখানে ধরলাম, ধরে হচ্ছে আমি সবগুলোকে সিলেকশন করলাম, পাথ ফাইন্ডার দিয়ে হচ্ছে আমি ডিভাইড দিয়ে দিলাম, আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনার যদি মনে হয় যে এখানে আপনার আরো বাড়তি অংশ আছে, যদি এরকম মনে হয় যে হচ্ছে আপনার এটা সমান সমান হয় বা আপনি এটা কোনো কারণে অ্যাডজাস্ট করতে পারেন না, ঠিক আছে, তাহলে আপনি এখানে লাইন টু আমাদের ওইটা আর কি আপনার ইয়ে হয় না, তো সোজা হয় না শেপ, এই জন্য এরকম হয়ে গেছে, এক্সাক্টলি সোজা হইলেই হইতো। এই পর্যন্ত কিন্তু আপনার আসতে হয় না, ঠিক আছে, আপনি কিন্তু ওখান থেকে সহজে এটা করতে পারেন, আমার একটু ওখানে শেপ সম। এখন দেখেন এখানে একটা সংযোগ আছে, ঠিক না, আপনি ইচ্ছাটা আপনি ওইটি এমনিও করতে পারেন, সংযোগ করতে পারেন, আর অথবা আপনার যদি মনে হয় যে না আপনি এখানে একটা শেপ নিয়ে আপনি সংযোগ করবেন এটাও আপনি করতে পারেন। অন্যটা কালার নিয়ে মিলাইতে হবে, অত মিলানোটা টাফ হয়ে যাবে, কেমন জানি হয়ে গেছে, ঠিক না, আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা এটাকে যেহেতু এটাকে অনেকভাবে করা যায়, আমরা করলাম কি এটাকে হচ্ছে এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে যে হচ্ছে আপনি যদি এখান থেকে ইউনাইট দিয়ে দেন, ইউনাইট দিলে হবে না, এটা উল্টো হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের যদি মাইনাস দিয়ে দিই, মাইনাস দিলে কেটে যাচ্ছে, তারপরে এখানে কি আছে ইনসার্ট আছে, ইনসার্ট দিলে হবে না, ডিভাইড করলে হবে না, আমরা করবো কি তাহলে হচ্ছে যেহেতু আমরা এখানে একটু কমপ্লেক্স পর্যায়ে চলে আসছি, আমরা এটাকে জুম করে নিই, জুম করে হচ্ছে আপনি এখানে শেপ বিল্ডার নেন, শেপ বিল্ডার দিয়ে অল্টার দিয়ে বাংশ বাড়তি অংশগুলো আপনি কেটে দেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনি হচ্ছে যেন এভাবে করবেন, ঠিক আছে, একটু বড় শেপ করলে ভালো হইতো, বেশি ছোট হয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে, আচ্ছা ধরেন যেরকম, এরপরে আপনি হচ্ছে এদেরকে সেগুলো আপনি গ্রুপ করে দেন, গ্রুপ করে আপনি ভিন্ন একটা কালার দিয়ে দেন, কিন্তু আমাদের এখানে মাঝখানে অংশটা আসছে না, মাঝখানে অংশটা আসলো কোথা থেকে, ঠিক আছে বোন, যদি আপনার কাছে কোনো সময় মনে হয় মানে এগুলো আপনি অনেক ভাবে করা যায়, যে কোনো সমস্যা হলে সমস্যা আপনার সমাধান করা যায়, কোনো সমস্যা নেই, আচ্ছা স্যার, তারপরে যে এই যে এই শেপটা আছে যে এটা এটা কার্ডটা 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 হ্যাঁ 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 কার্ডটা আপনি এটা করতে পারেন, পেন টুলটা করতে পারেন বোন, আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে কার্ডটা এখন
ওখানে একটা ইয়াকা কেমন কার রাইট এটা তো এখানে আপনার স্পষ্ট দেখা যায় না বোঝা যায় না আবার দি মনে হয় যে আপনি এরকম একটা কার্ভ করবেন এখানে করতে পারেন কোনো সমস্যা যেটা তো আপনার কার্ভটা লাগে দরকার ঠিক আছে ঝুমকোন এটা আপনার স্পষ্ট আসে না তো দেখা যায় না আর এখানে গেটটা এরো বুঝতে পারছেন জি স্যার দেখি ওগুলা পারে কিনা ব্রেক নিয়ে আসি একটাই আমরা আমি আসি আপনাদের সাথে সমস্যা নেই আমরা ব্রেক নিয়ে আসি 20 মিনিটের হ্যাঁ ঠিক আছে জি স্যার আচ্ছা 20-এ ফিরে আসবো আমরা হ্যাঁ 20-এ ফিরে আসবো
হইছে হ্যালো স্যার। হ্যাঁ ভাই, আমি একটু বিষয় শেয়ার করি আর কি। হ্যাঁ হ্যাঁ জি ভাই, শেয়ার করেন ভাই, শেয়ার করেন। স্যার আমার এটা রোটেট করতে পারতেছে না আর কি, দ্বিতীয় স্যার অবশ্যই আর কি তিনটা করব। ও তিনটা করবেন না, তাহলে এই এক্ষেত্রে আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন ভাই। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে মোট কয়টা আছে ভাই, তিনটা আছে ঠিক না? তাইলে হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে আপনি যদি তিন দিয়ে ভাগ দেন 360 ডিগ্রি, ঠিক আছে, তারা প্রায় ইয়ে আসে কত ডিগ্রি আসে ভাই? 360 ডিগ্রি ভাগে আসে ছিল তিন, 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তাহলে কি হবে এখান থেকে কিন্তু আপনার এটুকু আসবে 120 ডিগ্রি, ঠিক না? রোটেট করবো। হ্যাঁ রোটেট দেন, কিন্তু দেখেন আপনাদের এখানে মূল শেপটা ঘুরতেছে ঠিক না ভাই? পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি ইয়ে করতেছেন, ঘুরতেছেন, দেখছেন? দেখেন পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি ইয়ে করতেছেন। এখানে প্রিভিউ দেওয়া ছিল তো 45 ডিগ্রির প্রিভিউ দেওয়া ছিল। হ্যাঁ দেখেন আপনাকে তো মূল শেপ ঘুরতেছে, বাট আমার কিন্তু সেন্টার অনুযায়ী ঘুরবে ঠিক না? বৃত্তের কিন্তু চারিপাশে ঘুরবে, জি স্যার, কিন্তু আপনার দেখেন সম্পূর্ণ ঘুরতেছে। আমার কিন্তু সম্পূর্ণ করলে হবে, ঘুরলে হবে হবে না? তাহলে আমরা এটি করতে পারি, কি করতে পারি, কিভাবে করতে পারি? 90 ডিগ্রি দিতে পারি আমরা। হ্যাঁ দেন 90 ডিগ্রি দিয়া আপনি ইয়ে করে দেন, পরে ঘুরে দেন। কিন্তু আপনার তো দেখা যায় যে এই দুইটির আগে সেন্টার পয়েন্ট নির্ণয় করতে হবে ভাই, সেন্টার পয়েন্ট ছাড়া তো হবে না। যেমন আপনার কাজ ছিল কোনটা, এইটাই তো দেখেন, এগুলো আপনার অনেকগুলো টেকনিক আপনি করতে পারেন। যেমন হচ্ছে এখানে যেটা কার্বো আছে না, এখানে কার্বো আছে, কাটাও আছে, এটা কি আপনার একটা ছিল? জি স্যার এটাই। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে অনেকগুলো টেকনিক পারি। হ্যাঁ আমরা হচ্ছে ফার্স্ট টেকনিক দেখি, আমরা এখান থেকে একটা গোল নিলাম, তারপরে এরকম একটা শেপ বানানো, তো এটা তো সহজেই বানানো যায়। আপনি এখান থেকে একটা শেপ নেন, আমরা একটু ভিন্ন কালার দিই, ধরেন এই কালারে দিলাম, এরপরে এর উপরে আবার ট্রায়াঙ্গেল হবে, তো ট্রায়াঙ্গেল হলে আমরা পলিগন দিলাম, ছোট করে দিই, স্যার এখানে মনে হয় কি, হ্যাঁ এখানে বড় একটা মানে ট্রায়াঙ্গেল একটা ইয়ে নিচে, তারপর বড় একটা বৃত্ত, তারপর ছোট। হ্যাঁ ওইটা আমরা কাটছি, ওইটা আমাদের সমস্যা না, ঠিক আছে আমরা ওইটা করব, পারবো কাটতে, পারবো কাটা, কোনো সমস্যা নাই। রেকট্যাঙ্গেল টুলটা, হ্যাঁ কাটা কিন্তু আমাদের কোনো সমস্যা নাই ঠিক না? কাটা কিন্তু কোনো সমস্যা নাই, আমরা কাটতে পারি খুব সহজে। আমরা হচ্ছে এইসব কাজ করার সময় প্রথমে হচ্ছে এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিব। হ্যাঁ এবার আমি এটাকে উপর দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, অ্যারো কি দিয়ে, সাপোজ ধরেন যে আপনার এরকম, ওকে। তাইলে এখন যদি আপনি এই একটাকে যদি আপনি চান মুভ করতে, কিন্তু অনেক হার্ড হয়ে যায় ঠিক না? আপনার কিন্তু এই সেন্টার অনুযায়ী ঘুরে, বাট আমি যদি এই টুলটা দিয়ে আমি যদি সেন্টার পয়েন্ট এখানে নিয়ে আসি, সেখানে আমাদের ঝামেলা ঠিক না? দেখা যায় সেটাকে আমরা টান দিয়ে এক্স্যাক্টলি কোন করে অনেক সহজ, সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এই টেকনিকটা কাজে লাগে কিনা। আমরা দুটোটাকে করলাম, গ্রুপ করে দিলাম। এখন আমি যদি যাই ওইটায় ভিউ অপশন থেকে, আমি যদি ট্রান্সফর্মে যাই, রোটেট যাই, তাহলে আমাদের ঘুরতেছে এরকম না, 120 ডিগ্রি। তাহলে হচ্ছে আমাদের এটা ঘুরতেছে কিভাবে,
কপি হবে আর কি আরেকটা হবে আচ্ছা কপি হবে কিন্তু মানে আমাদের এখানে যেই ছিল যেই 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 এমটা ছিল ওটা কিন্তু হচ্ছে না ঠিক না জি স্যার ওটা আমি গ্রুপ করা যাবে না সম্ভবত তাহলে হচ্ছে তাহলে আমি আমরা দেখি আমরা তাহলে আরেকটা টেকনিক অবলম্বন করি এখন যদি আমরা এটাকে সেন্টার পয়েন্ট তাহলে কিন্তু এখন আমাদের এই সেন্টারটা হবে ঠিক না এখন আপনি ঘুরে দিব ঘুরে দিয়ে আমাদের যে অপ্রত্যাশিত অংশটা ওটা আমরা এখানে রাখবো না তাহলে হচ্ছে আপনি একটু বাড়াইয়া নেন আমি যদি 90 ডিগ্রি করে ঘুরাই 4টা হয়ে গেছে ঠিক না বাট আমাদের রিয়া লাগবে কয়টা লাগবে 3টা লাগবে তো তাহলে আমরা যদি 90 ডিগ্রি করে এটা আপনার এক্স্যাক্টলি হয় না এক্স্যাক্টলি কি হয় 90 ডিগ্রি করে না স্যার 90 ডিগ্রি করে হয় না 90 ডিগ্রি করে হয় না আমরা যদি এটাকে আনগ্রুপ করি আনগ্রুপ করে এটাকে বাদ দিয়ে দেই এত হার্ড করা লাগতো এটা আমরা সহজেই করা যেত ঠিক আছে আমরা হচ্ছে ম্যানুয়ালি দেখতে যাই না কিন্তু এটা আমাদের আসলে এদিকে আসে না ঠিক না তাহলে কিন্তু আমাদের এটা আসলে আরেকটু হইতো বেশি হইতো 90 ডিগ্রিতে হইতো না 45 ডিগ্রি করে আপনি ঘুরাইলে পরে হচ্ছে মন্ডগুলো ইয়ে দিয়ে দেন ধীরে দিয়ে দেন তাইলে হইতো বুঝছেন ভাই যদি আমাদের সহজে না হয় তখন হচ্ছে আমরা এইভাবে যেতে পারি করতে পারি আমরা যদি 45 ডিগ্রি ঘুরে দাম রোটেট স্যার বিষয়টা হলো কি জি ভাই বলেন ভাই যে তিনটা যদি আসো তিনটা আমার বৃত্ত চার পাশে ঘোরাবো তার পাঁচটা নি তিনটা নি ওর ওই পা মাপ ঘোরাতে হবে সেজন্য তো আমরা হচ্ছে একটা নিছি এই পাশে আরটা নিছি এই পাশে যেন আমার সেন্টার পয়েন্টটা হয় এইটা বৃত্তটা আমার সেন্টার পয়েন্টটা হয় ভাই বাট আপনি যদি এমনি পারেন গ্রোইতে কোনো সমস্যা নেই যদি দেখা যায় যে না আপনি এটা আনগ্রুপ করে আপনি এখানে সরি আপনি এখানে আনগ্রুপ করে আপনি একটাই পারেন কোনো সমস্যা নেই আপনি মনে হয় যে না আপনি যে না এটাকে এদিকে নিয়ে আসতে পারতেছেন তাহলে আপনি এখানে রোটেট টুল আছে আপনি এইটার এই সেন্টার পয়েন্টটা এর মাঝ বরাবর নিয়ে আসেন নিয়ে এসে আপনি এখানে নিয়ে আসেন এদিকে একটা আপনি এখানে অল্টা চেপে দেন একটা কপি আবার এই যে না সরি আবার আপনার মনে হয় এদিকে একটা নিয়ে যাবেন স্যার এরকম ভাবে করলে হবে কোনো সমস্যা নেই যেভাবে আপনি এটা পারেন এরকম ভাবে কি স্যার যে মাসকান সেন্টার দিয়ে আপনি ডি মানে 45 ডিগ্রি রোটেট করে করা যায় না কপি করে আপনি এই এইটার হচ্ছে এখান থেকে আপনার এইটাকে আপনি এখান থেকে নিয়ে আইসা আপনি দেখেন দি ভাবি এখন কিনা পারেন কিনা রোটেট করতে এই সেন্টার পয়েন্ট হয় না আপনার ওই মূল অবজেক্টের সেন্টার পয়েন্ট যে ঘুরে এটা ঠিক আছে এজন্য হচ্ছে এটা আমাদের করতে হবে ম্যানুয়ালি করতে হবে আপনি এখানে টান দেন টান দিয়ে হচ্ছে আপনি এদিকে এটা নিয়ে আসেন এই অল্টার ধরেন আর এটা কন্ট্রোল ডি একটা দেন হয়ে গেছে এখন যদি আপনার মনে হয় যে হচ্ছে এই সবগুলোর আপনি এখান থেকে আমার কাছে মনে এটা আপনার সমান ইয়াতে হয়েছে ডিস্টেন্সে হয়েছে জি স্যার একটু হয়েছে ওকে স্যার স্যার ওখানে যে তীর চিহ্ন ওখানে তীর চিহ্ন গুলো একটু গোল করা না স্যার আর আপনারটা তো স্ট্রেট তাহলে আমি একটু গোল যদি করতে চাই তাহলে কিভাবে করব করেন গোল করেন গোল করা দি এখন না পারে সেটা সমস্যা না কোন তিনটা এই জানেন এইটা এইটা আরে আল্লাহ এই গোলটা আপনি এখন করতে পারেন নাই না ওই যে তীর চিহ্নটা একটু সামান্য যে বাঁকা করা দেয় স্যার এইটা বলতেছি এখানে এখান দিয়ে এখান দিয়ে এটা এই যে এটা স্যার এই যে ত্রিভুজটা আছে না স্যার এই ত্রিভুজটাকে সামান এটা এটা জি জি এটা এটা রে কার্ভ করার জন্য আপনি যেটা কার্ভ করতে চান তাহলে আপনি কার্ভ করবেন এটা তো আপনি অনেক ভাবে কার্ভ করা যায় আপনি যদি শুরুতে যদি আপনি কার্ভ করতে চান কোনো সমস্যা নেই আমি এটা বাদ দিয়ে দিলাম
বাদ দিয়ে দেওয়া হচ্ছে আপনি এটার এখান দিয়ে এটা কার্ভ করতে চান আপনি এখান থেকে একটা শেপ নেন এখান থেকে আপনি আছে কিভাবে নেওয়া যায় সরি এটা আপনি এরকম একটা শেপ নেন শেপ নিয়ে আপনি এখানে বসে দেন যতটুকু আপনার লাগে ঠিক আছে আপনার মনে হয় আরো ইয়া লাগবে কম লাগবে আপনি এটা কম দেন অপাসিটি কমায়নি বেশি হইতে পারে না যাক বেশি হইলে হয় বেশি হইলে আপনি এটা হচ্ছে টান দিয়ে দিকে আবার চাপটা করে নিতে পারেন যদি এরকম চাপটা করে নেন তাহলে আপনার বেশি হবে না ঠিক আছে আচ্ছা আমি এটা সিলেকশন করলাম আচ্ছা এটা আমাদের আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করলাম এটা সিলেকশন করলাম এটা সিলেকশন করলাম সেই বিল্ডারের অর্ডার দিয়ে এখানে টান দিলাম মাথা গোল করে এটা দেখাইলেন আর কি এরকম গোল এই তো এটার জন্য হচ্ছে আপনি যদি ট্রায়াঙ্গেল নেওয়ার পরে হচ্ছে আমারটা হচ্ছে পিসি হ্যাং করছিল হয় আচ্ছা আপনি যাবেন হচ্ছে এফেক্ট এফেক্ট থেকে হচ্ছে স্টারলাইজ সেখান থেকে আছে রাউন্ডেড কর্নার আপনি এখান থেকে কোন বাড়ায় দিলে রাউন্ডেড কর্নার হয়ে যাবে ততটুকু আপনার দরকার আপনি এখান থেকে ভ্যালু দিতে পারেন আপনি এখান থেকে পয়েন্ট পয়েন্ট জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ দিয়ে দিতে পারেন যে আপনার এখানে ইয়ে লাগে কত লাগে ফাইভ এ ফাইভ এ হচ্ছে আমাদের বেশি হয়ে যায় বেশি হয়ে যায় যদি ওয়ান দেন দিলে হয় না অনেকগুলাকে দেখবেন ঠিক আছে করবেন তখন হচ্ছে আপনার টুকটাক যে সমস্যাগুলো ওগুলো আপনার সলভ হয়ে যাবে স্যার হ্যালো স্যার জি বলেন শুনতেছি কোন স্যার আজকে একটু ক্লাসটা শেষ হয়ে গেলে মানে ওই যে ক্লাসের শেষ দিয়ে স্যার আমি একটু পরীক্ষাটা দিব আমি একা একা পারবো না স্যার আচ্ছা ঠিক আছে বোন দিয়ে
এর থেকে সহজ কোনো কাজ হয়? কি সহজ সহজ কাজ দেখছেন? যার শুধু শেপ বসায় বসায়, বিশটা কাজ করা কিন্তু অনেক অনেক হার্ড, খুবই সহজ, খুবই সহজ। আরে এইটুকু যে স্যার হাত পা ভাঙ্গে যাচ্ছে স্যার, কাজটা শেষ করছে কত সুন্দর লাগে দেখতে, দেখেন এই যে এই কাজটা, এটা তো খুবই সহজ। ব্রাশ দিয়ে শুধু হচ্ছে ব্রাশটা আন দিয়েছে হয়ে গেছে, পরে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। এবং এগুলো কাজ আপনার খুব সহজে অ্যাপ্রুভ হয়, এগুলোর জন্য আপনার অত স্ট্রিক কোনো নিয়ম কানুন নেই, বাট ভিজিটিং কার্ড করতে গেলে আপনার নিয়ম কানুন আছে। এগুলা কাজ খুব সহজে অ্যাপ্রুভ হয়, সহজ সহজ কাজ অ্যাপ্রুভ শুরু করেন, পরে হচ্ছে আপনি ভারী কাজ দেন। কত ইজি ইজি কাজ স্যার, মানে আমাদের আর্ট করার অভ্যাস নাই তো স্যার। আর্ট করা লাগবে না ভাই, আপনি হচ্ছে যেহেতু আপনার মাথায় ইউনিক আইডিয়া আসবে না, আপনি এগুলো দেখেন, দেখে হচ্ছে এরকম করছে, আপনি একটু একটু অনুভব করেন, তাহলে তো হয়ে যায় যেন পুরো টাইলস গুলো। আইডিয়া না আসলে আপনার টাইলস এরিয়াতে যান, দোকানে যান, সেখান থেকে আপনি একটা ছবি উঠে নিয়ে আসেন, সেগুলো হচ্ছে আপনার ইউনিক ডিজাইন, খুব সহজ। কিন্তু একটা একটা ফুল কম্বিনেশন করার জন্য কাজটা আপনার কত সুন্দর লাগতেছে। আচ্ছা এই দেখেন এখানে আর্ট হিসাবে দেখে এটা ইয়ে হয় নাই, দেখানো হয় না। যেমন আপনাদের এইসব কাজ আছে না, যেসব কাজ হচ্ছে আমাদের ছোট থেকে বিগ হয়, ঠিক আছে, বিগ বিগার 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 হয়, অথবা আছে বড় থেকে আস্তে আস্তে ইয়ে হয়ে আসে, ঠিক আছে, ছোট হয়ে আসে। যদি আমরা ট্রান্সফর্মটা আলোচনা করছি দেখেন যেন এই কাজটা, এটা এটা কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর লাগতেছে। যেমন ওখানে কষ্ট হচ্ছে শুধু আপনার একটা দিয়ে, আমরা এখানে হচ্ছে একটা না, আমরা এখানে অনেকগুলো করে এখানে বসায় দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে সুন্দর একটা কাজ। আচ্ছা তো জানেন এগুলো কাজ আমরা করতে পারি কিভাবে, কিভাবে করতে পারি দেখেন, খুবই সোজা। আপনি হচ্ছে প্রথমে একটা ইলিশ টুল নেন, গোল করে ছোট ট্রায়াঙ্গেল দিয়ে আপনি করতে পারেন, তাহলে এটা আমাদের অন্যরকম হয়ে যাবে ডিজাইনটা। ছোট আপনি একটা ইলিশ টুল নেন, বড় বা ছোট আপনি যেরকম নেন, নিলেন ইলিশ টুল নিলেন, আপনি চলে যান ট্রান্সফর্ম এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্টন ট্রান্সফর্ম, সেখানে চলে যান ট্রান্সফর্ম, যাবার আপনি এখানে প্রিভিউ দিয়ে দেন, কয়টা করবেন, যেমন আমি এখানে দিয়ে দেন হচ্ছে 10টা। এখন আমি এখানে কি করব, আমি হচ্ছে এগুলো সাইজ গুলোকে ছোট বা বড় করব, ঠিক আছে, আপনি এখান থেকে সাইজ ছোট বড় দিয়ে দেন, এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল আপনি সমান সমান রাখেন, 113 এটাও আপনি 113 দেন, 113 দেন, ডিস্টেন্সটা আপনি বাড়াই দেন, হরিজন্টালি বাড়াই দেন, দেখেন এটা আপনার অটো সাইজ ছোট হয়ে সে আপনার কপি হয়ে গেছে, দেখছেন। আচ্ছা এখন যদি মনে হয় যে আপনি ভাবে এটাকে সার্কেল আকার ইয়ে করবেন, ঘুরাবেন, আপনি সেটাই আমাদের এখানে এই যে শর্টকাট টুল আছে, আপনি যদি এটাকে এটা দিয়ে এটাকে টান দিয়ে আপনি জুম করতে পারেন, আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন এখন, ঠিক আছে, এখন আপনি রোটেট টুলে যান, এটা এই মাঝখানে আছে, এটাকে ধরে এখানে নিয়ে যান, পরে টান দেন, যতটুকু আপনার লাগে, ধরেন যে আমার লাগছে হচ্ছে এতটুকু, আমি অল্টা দিয়ে নিলাম, দেখেন কত সুন্দর একটা কাজ হয়েছে খুব সহজে।
সবই তো স্যার ঘোরে জি ভাই জি ভাই আর সবই তো স্যার ঘোরে এত বড় করলে ছবিতে ঘুরে বানি মানে স্যার ছবি ঘুরে স্যার এই আটটা বড় করেন স্যার চোখ স্যার দাদা লাগে যায় ও আচ্ছা হ্যাঁ 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 এগুলো একটু এই সমস্যা এটা ঠিক আর আর একবার একটু দেখান আচ্ছা যেমন দেখেন আমি কিন্তু এটা ফুল করছি ফুল করে আমি ছোট থেকে বড় দেখে করলাম ওইটা আচ্ছা দেখেন আমি এটা ফুল করলাম আপনি যদি এটাকে এখন সামনের দিকে এখানে আপনি নিয়ে যান আয়াতটা ইয়ে করে আপনি এখানে বসায় দেন দেখেন এটা একটা সুন্দর একটা কাজ হয়ে যায় বুঝছেন প্র্যাকটিস শুরু করে আপনি যত বেশি কাজ করবেন এলোমেলো কাজ করেন আপনার কাজগুলো সুন্দর হয়ে যাবে আমি করলাম কি ছোট থেকে করলাম বড় করলাম তাহলে আমি এখানে ছোট একটা শেপ নিলাম শেপ নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে ছোট থেকে বড় করব তাহলে হচ্ছে এফেক্ট এফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম সেখান থেকে আছে ট্রান্সফর্ম এখন আমি এটা কি ট্রান্সফর্ম করব ঠিক আছে ফার্স্ট হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে ধরেন 10টা কপি দিলাম কি ট্রান্সফর্ম করব আমি এটা সাইজ ছোট বড় করব ঠিক আছে কতটুকু আমি করব সবসময় খেয়াল রাখবেন যখন আমরা রাউন্ডেড শেপ নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল হচ্ছে আমরা এক সমান দিয়ে দিব অথবা এটা দেখা যায় আপনার ই হয়ে যাবে চ্যাপ্টার হয়ে যাবে ঠিক আছে আমি এখানে দিলাম হচ্ছে 113 এগুলো আপনি অনেকগুলো কাজ করলে পরে বুঝবেন যে আপনার এখানে কত ভ্যালু দিলে আপনি এখানে মুভ করলে এটা সুন্দর হবে প্রিভিউ দিয়ে দেন তাইলে বোঝা যাবে এমন হচ্ছে হরিজন্টালি মুভ করতেছে আপনি এখানে যত বেশি দিবেন তত বেশি ফাঁক হবে আপনি যদি এখানে সংখ্যা অতি বাড়ায় দেন তাহলে আমি এখানে 16 দিয়ে দিলাম দেখেন এখন আবার ওই সমস্যাটা হবে না আমি এখানে 16 সংখ্যা দিয়ে দিলাম কমায় দেন তাহলে এটা ঘন হয়ে যাবে ডিসটেন্স রাখতে চাই ডিসটেন্স রাখলাম 16 অনেক বেশি হয়ে গেছে না আমাদের এত বেশি দরকার নেই কম দিলি যা স্ক্রিন সাইজ ছোট ট্রান্সফর্ম আচ্ছা আমি এখানে 10টা দিই 10টা এনাফ আমি সাইজ ছোট করব 113 এখানে 100 যে আপনার ইয়ে লাগে 13 দলে এরকম না আপনি দেখেন এখানে অন্য ভ্যালু মানে আপনি এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল আছে এক সমান দিবেন তাইলেই হয় ভাই মানে আমার এটা হচ্ছে স্কেল হবে হচ্ছে মুভের এ যায় স্যার ভার্টিক্যাল কিছু করলেন না হ্যাঁ এই জন্য করলাম ভাই ভার্টিক্যাল আছে আপনার ডান থেকে বাম থেকে ডানে ও হরিজন্টাল আছে বাম থেকে ডানে ঠিক আছে স্যার আমি যদি দেন যে হরিজন্টাল চাই না আমি ভার্টিক্যাল চাই তাহলে আপনি এটা রোদের দিকে দেন তাহলে এটা হবে আমাদের নিচ থেকে উপরে হবে ভাই এগুলো দিয়ে আপনার সুন্দর সুন্দর ইয়ে যায় কাজ করা যায় যদি এগুলো অনেকগুলো কাজ করেন দেখবেন আপনার সুন্দর সুন্দর এগুলো দিয়ে কাজ খুবই সহজ এবং এগুলো আপনার দেখতে অনেক ভালো লাগে এখন আমি এটাকে মুভ করতে চাই মুভ করতে গেলেই হচ্ছে যেহেতু আমি এটার সেন্টার পয়েন্ট অনুযায়ী মুভ করতে চাই তাহলে আমাদের এটা এক্সপ্যান্ড করতে হবে ঠিক আছে গ্রুপটা ভাঙতে হবে আর কি অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অথবা আপনি যদি দেখেন তো যে এখান থেকে হয় কিনা এটা ঘোরে কিনা আমি ট্রান্সফর্মে গেলাম আমি নিউ ইয়ার্ট এফেক্ট দিলাম এরকম একটা ঘুরবে আমাদের এটা ঘুরবে কত ডিগ্রি করে ধরেন যে আপনার 12 ডিগ্রি করে কয়টা হবে কপি ধরেন যে আমার এখানে 10টা কপি হবে দেখেন ঘুরছে কিন্তু এটা কি হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে এভাবে এটা আপনি ইয়ে করতে কন্ট্রোল করতে এখন ইয়ে করবেন পারবেন না ঠিক আছে এখানে আপনার এই এগুলো আবার ইয়ে আছে কাজ আছে এই জন্য হচ্ছে আমি এটার জন্য অত হার্ডে যাব না আমি সহজেই জানি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে রোটেট টুলটা আমি ক্লিক করলাম এই যে পয়েন্টারটা আছে আমি পয়েন্টারটা ধরে আমি এইখানে নিয়ে আসলাম পায়ের কাছে তারপরে আপনি এটা একটুখানি ঘুরে দেন অল্টার ধরেন তারপরে কন্ট্রোল দিন একটা বেশি হয়ে যায় একটা কমান এগুলো আপনার সুন্দর সুন্দর কাজগুলো খুব সহজ কিন্তু সুন্দর কাজ করছে এটা পারতাছে না একটু দেখবেন আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন ভাই দেখি দেন শেয়ার করেন ভাই আচ্ছা স্যার এটা করছি কিন্তু গ্রুপ হচ্ছে না স্যার গ্রুপ হয় না দেখে তো ভাই এতক্ষণ আগে করলাম স্যার গ্রুপ হচ্ছে না এটা আচ্ছা তাইলে তাইলে আপনি কাজ করেন আপনি এখানে দিয়ে দেন রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে দেন দেখেন তো রিলিজ কম্পাউন্ড পাথ হ্যাঁ রিলিজ কম্পাউন্ড পাথ দেন বাইরে ক্লিক করেন দেখেন তো এখন হয় কিনা গ্রুপ স্যার গ্রুপ হয় না স্যার আলাদা আলাদা এখন কয়েন গ্রুপ দেখেন হয় কিনা দুটো সিলেকশন করেন এখন ঠিক আছে
আমরা অপশন বারে ক্লিক করলে আমরা এখানে সব সমস্যাগুলো আমাদের হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আর কিছু আপনি যদি করতে পারেন সমস্যা নেই, দেখেন আপনার ইয়া হয় কি না, ওইটা হয় কি না, এই মাত্র যে আমরা ওইটা করলাম ছোট শেপ থেকে ইয়া করা এখন ইয়াতে দেন, প্রিভিউ দেন, দেখেন এখন ছোট হয়ে গেছে, এটা স্যার ছোট হয়ে গেছে এবার, হ্যাঁ বড় থেকে ছোট হয়ে গেছে। আপনি যদি মান 100 বাড়ায় দেন তাহলে কি হবে, বড় থেকে তাহলে ছোট থেকে বড় হবে, 20 দিয়ে অনেক বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনি আপনি 101% দিয়ে দেন, 5% দিয়ে দেন, দেখেন 105 105 দেন। সংখ্যা দেন, সংখ্যা দেন নাই, ভ্যালু দেন কতগুলো কপি হবে, ডিস্টেন্সটা কমায় দেন, হরিজন্টাল ডিস্টেন্সটা, দেন এখন ওকে দেন, দেখুন ঠিক হয়ে গেছে, হ্যাঁ ওকে দেন, এখন ওকে দেন, স্ক্রিন দিয়ে ছোট করেন, দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে,
আমরা লোগো সহ চলে আসছে কারণ আপনি সিলেকশনের সময় লোগো লোগো সহ দিয়েছিলেন তো দেখেন সুন্দর একটা কাজ হয়েছে এখন দেখেন আমরা কিন্তু এগুলো জানি শর্ট টেকনিক ঠিক নেই জন্য কিন্তু আমার কাছে সহজ লাগে কিন্তু যেটা দেখবে যে ধারণা নেই ওই বাবা রে বাবা এটা এখানে এরকম হলো কিভাবে হ্যাঁ কিভাবে এটা ঘুরাইলো দেখবেন মানে কি করবে কি ফার্স্ট অ্যাটাক করবে ছোট তারপর অ্যাটাক করবে আরেকটু বড় তারপর অ্যাটাক করবে আরেকটু বড় এটা খুব সুন্দর সুন্দর টেকনিক একটু কে দেখতে চাই দেখেন তো কোন ভাই আমি আরে লিংকডইনে এই প্রবলেমটা হচ্ছে লিংকডইনে আরে আমি লিংকটা পোস্ট করতে পারতাছি না এই স্যার এটা আসছে সেদান দেখতেছি ভাই হ্যাঁ এখানে কি বলতেছে এটা আই ওনলি শো ইউ মাই ব্যাকগ্রাউন্ড রিকোয়েস্ট ইন দা ভিডিও ক্যান নট ডিসপ্লে ইট টু ইউ ইউ ক্যান পোস্ট অ্যাজ ইট অর ট্রাই অ্যানাদার লিংক আচ্ছা ফজল ভাই মনে ভাই আপনি মনে হয় এখানে শেয়ার করে আপনি ওখান থেকে যদি লিঙ্ক সরাসরি নিয়ে এসে দেন ঠিক আছে ভাই কপি করে এখানে যেমন হচ্ছে একটা হচ্ছে আপনি ওখানে কোনো গিগ করছেন ঠিক আছে গিগের হচ্ছে ওখান থেকে আপনার শেয়ার করা বুঝেন ভাই এটা বিষয়টা ঠিক আছে আপনি করলেন কি প্রমোশনের জন্য আপনি করতে পারেন সমস্যা নাই কি ভাই প্রমোশনের জন্য হ্যাঁ হ্যাঁ প্রমোশনের জন্য আপনি করতে পারেন সমস্যা নাই আচ্ছা তাহলে দেখেন তো এখন এখানে আপনার কি এটা আসছে দেখি সলিউশন দেন থেকে হুজুরাক ভাই হ্যাঁ দেখেন এখানে এটা আপনার এটা আসছে কেন পপ আপটা আচ্ছা www স্যার একটা প্রবলেমে পড়ছে এই পর্যন্ত কেটে দেন জাস্ট fiverr.com থেকে রাখেন তাহলেই সমস্যা তাহলেই হবে কতটুকু লাগে না এটা পুরোটাই কেটে দেন http ওটাও কেটে দেন cannot display preview you can post as it or another link আচ্ছা এই অবস্থায় দিলে আপনার যদি কেউ লিংকে ক্লিক করে চলে যাবে সমস্যা নাই এখানে বলতেছে যে আপনার গিগের যে ইমেজটা আছে এই ইমেজটা আপনার পোস্টে ডিসপ্লে করবে না আজকালি লিংকটা ডিসপ্লে করবে বুঝতে পারছেন ভাই হ্যাঁ
কিন্তু এখানে আমার অপিনিয়ন হইতেছে যে হচ্ছে আমরা হচ্ছে ফাইবারে কোন লিংক হচ্ছে ডাইরেক্ট ওখান থেকে কপি করে নিয়ে আসে, ফাইবারে যে আপনার ওই আছে সাইটগুলো আছে না যেগুলো লিস্ট করা, ঠিক আছে, ওই লিস্টের বাইরে হচ্ছে আমরা এরকম একাধিক কপি করব না, সেখানে আমার সমস্যা হইতে পারে। যেহেতু হচ্ছে না ওদের হচ্ছে আইন ওখানে আপনার দেওয়া আছে যে হচ্ছে আপনি এটা হচ্ছে একটা হচ্ছে যে আমরা ফাইবার অ্যাকাউন্টের সাথে হচ্ছে এই এই বিষয়গুলো আমরা ওখানে সরাসরি লিংক করতে পারবো, ঠিক আছে, আর এটা হচ্ছে যখন আমরা ওখানে ইয়ে করবো গিগ করবো, গিগ করা শেষ হলে ওখান থেকে আমি শেয়ার করতে পারি। কিন্তু হচ্ছে লিঙ্ক যখন আমি শেয়ার করব ওদের ফিস করা যে ইয়াগুলো আছে সাইটগুলো আছে শুধু আমরা হচ্ছে ওখানেই করব। দেখেন এখানে কিন্তু ওদের কিন্তু আপনার স্ট্রিক কিন্তু রুলস দেওয়া আছে ভাই, দেখেন আমি শেয়ার করে দিই, দেখেন ওদের কিন্তু এখানে রুলস কিন্তু দেওয়া আছে, একেবারে স্ট্রিক্টলি বলা আছে যে হচ্ছে হোয়াট ইউআরএলস ক্যান আই ইউজ ইন মাই প্রোফাইল অর গিগ ডিসক্রিপশন, ঠিক আছে, এইটা হচ্ছে একটা, ঠিক আছে। আর হচ্ছে যেমন আমি যখন একটা ইয়ে করি গিগ যখন করি, ঠিক আছে, যেমন আমার এটা গিগ করা শেষ, গিগ করা হলে হচ্ছে যেখানে যেখানে আমি এটি ইয়ে করবো শেয়ার করতে পারবো সেখানে সেখানে আমি এটি শেয়ার করবো, বাট আমি হচ্ছে এই অ্যাকাউন্ট গুলি আমি ইয়ে করে দিব আমার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিব, 7 নম্বরটার মধ্যে করে বুঝি তাহলে হয়ে যাবো। আচ্ছা হয়েছে সবার কাজগুলো দেখি, দেন আমাদেরকে দেখি আমরা একটু চ্যাটে দেখি, স্যার তিনটা হয়েছে তিনটা দেখাবো, দেখে দেবেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখুন ভাইয়া। লোগো ডিজাইন করে হচ্ছে আপনি যদি কাজ পান, ঠিক আছে, সেই কাজটা কিন্তু করে সাপ্লাই দিয়ে হচ্ছে সেখান থেকে আপনার হচ্ছে ফিডব্যাক নেওয়াটা কিন্তু টাফ হয়ে যাবে, ঠিক আছে, কারণ দেখেন আমরা হাকা বাকা হয়েছে আপনার আর কি ছোট বড় হয়েছে কোনটা সারে যে উপর কাটটা ও ওইটা উপরে কাটটাও আর এই স্যার রাউন্ডের এটাও রাউন্ডে হোল শেপটা নিতে আপু মনে হয় ছোট বড় করছে, হ্যাঁ ছোট বড় করছে, যখন সেটা কি করছে কাস্ট তখন সেন্টার হয় নাই, জি স্যার দুইটা গোল সে সেন্টার হয় জানো, আর স্যার উপরেরটাও ওই সেন্টার হয় নি স্যার, হ্যাঁ উপরেরটা দেখে দেবেন উপরেরটা একটু স্ক্রল ডাউন করেন তো, ডকুমেন্ট এরিয়া কোথায় সুমাইয়া? আচ্ছা এখানে একটা কথা, আমরা যারা নিউ না, নিউ হচ্ছে নিউ, আপনি কিন্তু দেখা যায় লোগো করে লোগো সেখান থেকে কিন্তু আপনি মানে একজনের ডিসক্রিপশন অনুযায়ী করে দিয়া কিন্তু দেখা যায় আপনার ফিডব্যাক পাওয়া টাফ হয়ে যাবে, ঠিক আছে, শুরুর দিকে এটা কিন্তু মনে রেখেন। সংরক্ষণ করে রেখে দিব আর যে টাইপের কাজ করবো আমরা খুঁজবো, খুঁজে খুঁজে হচ্ছে আমরা বিভিন্ন সাইডে আপলোড দেওয়া শুরু করবো, যেমন অ্যাডোবি স্টক আছে দেখা যায় আপনি যদি অ্যাডোবি স্টক আপনার কাজ অ্যাপ্রুভ করতে পারেন সেখান থেকে কিন্তু ডাউনলোডে হচ্ছে আমাদের কিন্তু একটু ভালোই আছে পার্সেন্টেজ কিন্তু দেয়, ঠিক আছে, ফিলিপিন থেকে ওখানে আপনার একটু ভালো পার্সেন্টেজ দেয়।
আচ্ছা নুরে জান্নাতে আপনারটা হয়েছিল বোন স্যার হয়েছে কিন্তু আমার শেয়ার হচ্ছে না মনে হচ্ছে যে আমার ল্যাপটপটা হ্যাং মারছে হ্যাং মারছে না আচ্ছা ঠিক আছে রাশিদুল ভাইটা স্যার আমি তিনটা করছি দেখি তো ভাই কেমন মনে হয় স্যার আরে সমস্যা নাই এগুলা এগুলা আপনি কাজ করতে করতে শিখবেন ভাই এগুলা আছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত পারবেন সমস্যা আরে যে তিনটা করছি হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা আমাদের যে হচ্ছে কোর্স আউটলাইন হচ্ছে শেপ আর টেক্সট নিয়ে ঠিক আছে শেপ নিয়ে আমরা যখন ইয়া করি ঠিক আছে স্যার কাজ করি তো এটা আমাদের ভাই ইয়াতে এটা আমাদের যে আপনার ছাত্র কা টাইপ আছে না কোন টাইপ এটা ইয়া করবে পরে ভাই শেপ নিয়ে কাজ করলে শেপ নিয়ে যখন আমরা কাজ করি লোগোর যে আমাদের সাতটা টাইপ আছে ঠিক না তার ভিতরে কোন টাইপ এটা পড়ে সাতটা এর মধ্যে এটা পড়ে সম্ভবত যে এর আগে বলছিলেন আমাদের একটা উদাহরণ দিয়েছিলেন সাতটা তিনটা তিনটার ভিতরে মানে আচ্ছা শুনুন 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 এখন হচ্ছে কি যখন হচ্ছে আপনি লোগোর নিয়ে যখন আপনি কোনো ঘি করবেন ঠিক আছে তখন হচ্ছে আপনি ওখানে ইয়া করবেন দিয়ে দিবেন এর এর মতো পড়ে না এরো না এরো না দাঁড়া আমি একটু এটা আমরা দেখাই দিতে এই বিষয়টা বুঝবেন মনে হয় মানে কোন জিনিসকে অনুসরণ করা এরকম জিনিস বোঝায় না আমাদের লোগো টাইপ ছিল হচ্ছে স্যাম্পল ওয়ার্ক লোগো লোগো টাইপ হ্যালো স্যার হ্যাঁ শেয়ার ইজ স্ক্রিন আচ্ছা দেখেন আজ তবে স্যার এই যে মানে লোগোগুলো আর কি যে শর্টকাট লোগোগুলো হ্যাঁ শর্টকাট মানে অসন্ধ মানে ইজি আসছে যে আপনি রেকটেঙ্গুলার ইয়া শেপের ভিতরে যে একটা ইয়া আছে না টুলস আছে যে ওই নির্দিষ্ট একটা ওই বক্স আছে অনেকগুলো শেপ ওটার ভিতরে তানি ইজি হয় আর কি এগুলো বিষয় না ইলাস্ট্রেটরে আপনি যত সহজে করতে পারবেন ফটোশপ অত সহজে করতে পারবেন না এখন দেখা যায় হয়তো বা দেখা যায় এখানে তো এখন সব টেকনিকগুলো আপনার কাছে ধারণা হয় জটিল জটিলগুলো পারা যাবে না জটিল যত জটিল কাজ হবে এসে আপনি সব পারবেন দেখেন আমাদের কিন্তু হচ্ছে এখানে আমাদের সাত প্রকার ছিল ঠিক না লোগো যখন হচ্ছে আপনি এ সম্পর্কিত কোন ধরনের গিগ করবেন ঠিক আছে আই উইল ডু লোগো ফর ইউর কোম্পানি ঠিক আছে ব্র্যান্ডিং আপনি দিলেন এরপর হচ্ছে আপনি যদি এগুলো দিয়ে দেন যে হচ্ছে আই এম ক্যাপেবল টু সাপোর্ট ইউ এই অ্যাবস্ট্রাক্ট মেসকট কম্বাইনেশন তারপরে হচ্ছে এমবলেম লোগো লেটার মার্ক ঠিক আছে পিক্টোরিয়াল আর হচ্ছে ওয়াটার মার্ক তখন আসলে যদি দেখা যায় তার এই বিষয়ে কোনো আইডিয়া নাও থাকে যে আপনি এটা কিনবে গিগ সন্তুকে বুঝবে যে এ আসলে টাইপ সম্পর্কে জানে লোগো টাইপ সম্পর্কে আপনি ওখানে আপলোড দিয়ে দেন আর ওই লিংকটা আপনি ওখানে দিয়ে দেন ইয়ার সাথে গিগের সাথে যে হচ্ছে ইউ ক্যান চেক মাই লিংক বুঝতে পারলাম বিষয়টা তাহলে কি হবে তাহলে হচ্ছে দেখা যায় আপনারা আমাদের যে স্যার যেটা বুঝাতে চাচ্ছেন আর কি হ্যাঁ যেটা আমি বুঝেছি আমাদের যেরকম একটা ফ্রি ফ্রি ওয়েবসাইট আছে এখানে একটা অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্ট করলে আমরা এগুলো ওখানে আপলোড দিলাম দিয়ে আমরা গিগ করলাম কোন জায়গায় ধরেন ফাইবারে করলাম ওখানে আমরা লিংক দিয়ে দিলাম যে আমার ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন আছে বা আমার একটা সাইট আছে আমার অনেক হ্যাঁ এইটা আমার কাজ আছে এই টাইপের কাজ আছে দেখতে পারো তুমি দেখতে পারো হ্যাঁ কিন্তু হচ্ছে ফাইবারে যে আমাদের যে আছে না আমরা যখন যে এটা দিব ঠিক আছে ডেসক্রিপশনটা দিব সেখানে আমি কিন্তু ফ্রি পিকের কিন্তু হচ্ছে লিংক কিন্তু আমি ওখানে অ্যাড করতে পারবো না জি স্যার কিন্তু বললাম মানে নাম বলা যাবে তো
না 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 ফিলিপিকে হচ্ছে না ফিলিপিকে আমি ওখানে ডিসক্রিপশন হচ্ছে ফিলিপিকের আমি লিংক দিতে পারবো না, আমি হচ্ছে ডিসক্রিপশনে শুধু হচ্ছে এই কটা সাইডে হচ্ছে আমি পারবো লিংক দিতে পারবো। দেখেন স্ক্রিনে আছে এটা গেছে জি স্যার দেখতে পারতেছি। বুঝতে পারছেন তাহলে আপনারা কাজ করতে পারেন আপনি এগুলো অ্যাকাউন্ট করে আপনি হচ্ছে যে সম্পর্কে আপনি গিগ করবেন সে সম্পর্কে কাজ এখানে ফার্স্টে আপলোড দিয়ে নেবেন, গিগ যখন করবেন তখন হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট গুলো ওখানে আপনি লিংক দিয়ে দিতে পারেন, কিন্তু এটা সব না দেওয়াই ভালো ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু আপনার রিভার্স কিন্তু এখানে বিষয় আছে ভালো। হ্যাঁ জি ভাই আপনি দিয়ে সমস্যা নেই নেক্সট ক্লাসের আগে গুলো দিয়ে দেন, আমরা ওখানে মার্কস অ্যাড করব তো ভাই। শনিবারে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নি। হ্যাঁ আচ্ছা এই চারটা করছি কিন্তু এখানে হ্যাঁ এটা জি ভাই চারদিকে রাউন্ড করতে গেলে ভিতরেও রাউন্ড আছে, ভিতরে আপনি যদি রাউন্ড করতে না চান তাহলে আপনি এখানে একটা ইয়া করে ট্রায়াঙ্গেল ইয়া করে দেন বসে অ্যাডজাস্ট করে দেন তাহলে তৈরি হয়ে যায়। ভাই আপনি বাঙালি হয় এমন কথা করছেন, ওইটা আছে দেখেন ভাই সব সময় কি আর বাঙালির মতো আর ইয়া করা যায় যা গাড়ি সমস্যা নেই এমনি ফান করছে, অথবা আপনি আর একটা কাজ করতে পারেন। হ্যাঁ ভাই কোন দিকে সমস্যা হচ্ছে ভাই? মাইক্রোফোনটা অন ভাই আপনি ইয়া করেন অন করেন ভাই স্যার এই রাউন্ডটা দিতে পারতেছেন না স্যার এই যে উপরে আচ্ছা ওইটা দিতে পারতেছেন না না আচ্ছা দেখি আর স্যার এটা স্যার পারফেক্টলি এভাবে ঘোরাতে পারতেছেন না স্যার এইটা আপনার একেবারে একুরেটলি এইটা আপনার করা লাগবে না, এটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনি যদি ইয়ে করতে পারেন সেন্টার পয়েন্ট নিয়ে আসতে পারেন তাহলে তো হয়ে যায় ভাই। আপনার এরকম দেখেন এটা হচ্ছে আপনি যদি একটা শেপ নেন উপরে আর একটা নেন নিচে দুইটাকে আপনি ইয়ে করেন গ্রুপ করেন গ্রুপ করে আবার আপনি ওইটাকে ইয়ে করে দেন 90 ডিগ্রি বজন তাহলে তো হয়ে যায় স্যার। বুঝতে পারছি কিন্তু স্যার এটাতে আচ্ছা আমরা দেখি আচ্ছা আমরা দেখি এটা কিভাবে নেওয়া যায়। এইটাই তো আচ্ছা আমরা জুম করি লম্বা একটা শেপ নেই রেক্টেঙ্গেল নেই এর মাঝখানে আমরা আছি এডিট কপি এডিট পেস্ট ইন প্লেস ধরলাম এরকম ঠিক আছে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে কেটে দিই। আচ্ছা মনে করলাম এরকম এখন এখান দিয়ে আপনার একটা কার্ভ লাগবে
স্যার এটা করতে দেয় আমার ল্যাপটপ হ্যাং মারছে চলে ভাই বলতে স্যার এটা করতে দেয় আমার ল্যাপটপ হ্যাং মারছে আচ্ছা ইশাক ভাই এরকম কি আপনার চলে দেখেন তো স্যার এখন আপনি তো মনে করেন যে না আমি আমার এরকম চলে না আমি হচ্ছে আমি আমার কাছে এই টেকনিকটা আমি ইয়ে করি না জানি না ঠিক আছে হইতেই পারে আপনি এই টেকনিক নাও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি একটা ইলিশ টুল নেন এটা ইলিশ টুলটা হচ্ছে আমাদের দুটি আমি এভাবে নেই এভাবে নিয়ে আমি এটা ঘুরিয়ে দেই আপনি এখানে বসায় দিতে পারেন আচ্ছা আমি অন্যটা কালার নিয়ে নিই তাহলে ধরতে সুবিধা অপাসিটি কমায় দেন সূক্ষ্ম তো একটু বড় করে নিই চলে না আচ্ছা চলে আমরা হচ্ছে তারপরে শেপিল্ডার নিয়ে আমরা অংশটা কেটে দিই হয়েছে ভাই আমাদের মনে আছে আপনি এখানে আর একটু কাটছেন কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে ওইটা আপনি আর একটু নিয়ে আসলে হতে ভাই আচ্ছা এখন আপনার ওই পাশে জি ভাই স্যার এটা সম্ভবত এই পেন টুলের মাধ্যমে করা হয়েছে আর কি হ্যাঁ কিভাবে করছে এটা মুশকিল বলা মুশকিল নিচের কর্নারে থেকে মাঝখানের কর্নার থেকে পেন টুল ধরে ওই যে আপনি স্যার আপনি স্ক্রিনটা আটকে গিয়েছিল স্যার দেখতে পারেন না স্যার মানে কখন আটকে গিয়েছিল স্যার মানে ও ওইখানে তো ওই সিস্টেমই দেখতেছি মানে ওখান থেকে একটা শেপ নিয়ে একদম গোলাকৃতি হইছে আর কি জানা এইটা 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 কার্ভটা এটা হচ্ছে যদি যদি আমাদের ওই শেপটাকে আমরা এখানে যেটা শেপটা নিছি না আমি যদি ওইটাকে আরেকটু ইয়ে করতাম বাড়াই ইয়ে করতাম এটা তাহলে কিন্তু আমি এটা হয়ে যেত ভাই যদি জানা এই পর্যন্ত নিয়ে আসেন তাইলে হয় যদি দেখা যায় এখানে আপনার কার্ভ করার লাগে হ্যাঁ আপনি হচ্ছে সূক্ষ্মভাবে করলে আপনি এটা পারেন কার্ভ করতে পারেন আপনি যদি এখানে ধরেন দেখেন এই যে এখানে একটা আপনার ইয়ে আছে না বেজিয়ার হ্যান্ডেল আছে না কন্ট্রোল ধরে আপনি টান দেন দেখেন এই জানেন এই টান দেন আপনার মনে হয় যে না এখান দিয়ে ঠিক নেই আপনি কন্ট্রোল ধরে এটাকে ইয়ে দেন ঠিক করে দেন তাইলে হবে বুঝতে পারছেন ভাই দেখেন এখন কিন্তু একবার সূক্ষ্ম হয়েছে এই দেখেন এখন ঠিক আছে আমাদের মনে হয় যে না এখান দিয়ে আর একটু কার হবে সে আপনার হইতে পারে যেভাবে আপনি চান সেভাবে এটা করা সম্ভব কোনো সমস্যা নেই আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু কার্ভ আছে এখান থেকে কার্ভ আছে ঠিক না নিশ্চয় কিন্তু ই আছে কার্ভ আছে যদি আমাদের এখানে তে কার্ভ থেকে থাকে তাহলে আমি যদি এটাকে এভাবে না নিয়ে আমি যদি এটা কিয়া নিতাম রিপ্টিকাল টুল নিতাম তাহলে কিন্তু হইতো আপনারা এখানে রাউন্ডেড যে কর্নার আছে না রাউন্ডেড কর্নার আপনি শেপ নিতেন কি আসে রাউন্ডেড রেকটেঙ্গেল আছে যদি রাউন্ডেড রেকটেঙ্গেল নিতেন তাইলে হইতো ঠিক না এবার দিকে রাউন্ডে রেকটেঙ্গেল নিতে তাহলে হতো যদি রাউন্ডে রেকটেঙ্গেল নেন আপনি এখান থেকে শেপ বিল্ডার নেন কেটে দেন এরপরে আমার যদি এখান থেকে এদিকে আসে কিন্তু এটা উল্টো হয়ে গেছে ঠিক না ঠিক মতো বসে নেই কালার চেঞ্জ না করলে মাপ মতো বসানো কঠিন স্যার এক্সাম দিব কখন কাজগুলো পাঠিয়ে দিবেন ও আচ্ছা আপনি ইয়ে দিবেন না এক্সাম দিবেন আচ্ছা তাহলে হচ্ছে আমি প্রথমে এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়া এটা উল্টো হয়ে গেছে আমি উল্টা চাই না আমি সেভাবে সোজা বিলে তাহলে হচ্ছে আমি এখানে রেকটেঙ্গেল টুল আমি প্রথমে কেটে নেই কে কিভাবে করে এটা কিন্তু হার্ড ঠিক আছে বলা কিন্তু মুশকিল কোন কাজটা দেখেন তাহলে এখন কিন্তু এখানে যেটা কার্ভ হয়েছে বরং সেইটার কার্ভটা উল্টো হয়ে গেছে এখন উল্টা হয়ে যায় না বানিয়ে দিব তাহলে আমরা হচ্ছে তাহলে আমরা ওখান থেকে এটাকে সে আগের মতো করে এখান থেকে কর্নারটা আমরা বানিয়ে নিব আচ্ছা তাইলে হচ্ছে আমাদের আমরা আগে একটু হাজিরাটা নিয়ে নিই পরে হচ্ছে আমরা আপনার এক্সাম্পল স্যার আমরা এই শেপটা তো ওই ডাইরেক্ট সিলেকশন দিয়ে করতে পারি হ্যাঁ পারি আর এটা কিভাবে করবে সেটা তো আপনার বিষয় ঠিক না এটা দেখা যায় সবাই যে এখানে আপনি এটা এক টেকনিকে করবে না বোন যার কাছে যে যেমন মনে হয়
যেমন হচ্ছে আমরা যে বিষয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে আপনার দক্ষতা হয়েছে কিনা, আপনি কোনো কাজ থেকে পারেন কিনা, যখনই দেখবেন যে না আপনি এখানে যে কোনো কাজ দেখলে আপনি পারেন, তখন যাবে যে হচ্ছে আপনার স্কিল হয়েছে। এখানে শুধু এই কাজটা বাদে এটা একটু সমস্যা আছে, একটু হার্ড আছে, এছাড়া সবগুলোই সহজ। যেমন আমাদের আউটলাইনে কিন্তু আমাদের আছে হচ্ছে শেপ নিয়ার লোগো আর টেক্সট নিয়ার লোগো, ঠিক আছে? টেক্সট নিয়ে আমরা দেখি না, টেক্সট নিয়ে আমরা যখন ইয়াটা করবো তখন দেখবেন টেক্সটটা। আমার একটু হাজিরা নিয়ে নিবেন, পরে এবার ঝামেলা হতে পারে।